আসসালামু আলাইকুম সবাইকে আমি টেন মিনিট স্কুল থেকে আইএলটিএস কোর্সের একটা ক্লাস নিয়ে আবার লাইভে চলে আসলাম খুবই দুঃখিত একটু আগে লাইভ ক্লাসটা আমাদের একটু কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য আবার আমাদের আসতে হলো আমার হচ্ছে গিয়ে সেই সময়টার জন্য খুব সরি আপনারা হচ্ছে যারা যারা আগে জয়েন করেছিলেন আবার জয়েন করে নেন আমরা হচ্ছে গিয়ে একদম প্রথম থেকে আবার শুরু করব খুব তাড়াতাড়ি চলে যাবে প্রথম দিকে এবং আজকের কোয়েশ্চেন গুলো আমরা হচ্ছে গিয়ে একদম খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলবো ঠিক আছে আপনারা আস্তে আস্তে জয়েন করে ফেলেন আমি একটা মিনিট টাইম নিচ্ছি সবাই জয়েন করতে করতে আমি হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে ওকে হ্যালো মারিয়াম আপু বলছেন হ্যালো আমির হামজা ভাইয়া বলছেন ওকে থ্যাংক ইউ সো মাছ ফর দ্য টাইম থ্যাংক ইউ সো সো মাছ ফর জয়নিং আগ্যান আমরা হচ্ছে আজকে করব ট্রু ফলস নট গিভেন রিডিং আই এল একাডেমিক রিডিং এর সবচেয়ে কমন কোয়েশ্চেন টাইপটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা হচ্ছে যে not given true false not given এই প্রশ্নগুলো কিভাবে টাইমের মধ্যে সলভ করতে হয় আজকে কিন্তু আমরা আজকে সবাই মিলে একটা কোশ্চেন সলভ করে সেই টাইম ম্যানেজমেন্টটাও শিখে নিব ঠিক আছে তাহলে হচ্ছে আমাকে তো তাড়াতাড়ি করে বলে দেন সবাই জয়েন করেছেন কিনা এবং আমাকে এইবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আই জাস্ট হোপ আই ইউ ক্যান হিয়ার মি ক্লিয়ারলি আপনারা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দেন যে আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে একটু দেখি আপনাদের কমেন্টসগুলো আমাকে একটু থামস আপ দিয়ে দেন আমাকে হচ্ছে গিয়ে একটা লাইক দিয়ে বলে দেন যে ঠিক আছে কিনা এখন খুব দ্রুত শুরু করে দিব ঠিক আছে আজকের টপিকটা কি আজকের টপিক হচ্ছে আইএলটিএস রিডিং এর সবচেয়ে কমন টাইপ যেটা আমরা রিডিং পার্ট ওয়ান ঠিক আছে রিডিং পার্ট 1 এর 6 টু 13 অথবা 1 টু 13 এর মধ্যে যে क्वेश्चन গুলো থাকে এই क्वेश्चनগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি আমরা यूजुअली রিডিং পার্ট 1 এর যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলোর মধ্যে যদি ফর্ম ফিলআপ অ্যাক্টর থাকে সেকেন্ডে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্টলি ট্রু ফলস নট गिवन यूजुअली হয়ে থাকে এটা প্রশ্নের টাইপ ভিত্তিতে হয়তো আগে পরে হতে পারে কিন্তু ইন মোস্ট কেসেস ট্রু ফলস नॉट गिवन এমন একটা প্রশ্ন যেটা আসেই তাই এটা সলভ করতে যেমন সময়টাও বেশি লাগে এটা সলভ করতে একটু অনেকে প্রবলেমস ও ফেস করে আজকের ক্লাসটাতে আমরা এটাই শিখবো ঠিক আছে ও কে আমাকে অনেকে বলছেন यस তারপর অনেকে থামস আপ দিয়ে দিচ্ছেন ঠিক আছে তাহলে মোটামুটি ধরা যায় যে আমার হচ্ছে সব ঠিকঠাক আছে সবকিছু শোনা যাচ্ছে ওকে অনেকে জয়েন করে ফেলেছেন ওকে তাহলে আমরা ক্লাসে চলে যাই আজকে ক্লাসেতে যারা আমাকে প্রথমে জয়েন করেছে যে আমার সাথে প্রথমে জয়েন করেছিলেন তারা জানেন আজকে আমরা রিডিং এর ব্যান্ড ক্যালকুলেশনটা দেখে নিব যে রিডিংস যে পার্টটা আছে ওইটাতে ব্যান্ড কিভাবে ক্যালকুলেট করা হয় আমাদের টাস্কটা অর্থাৎ ট্রু ফলস নট গিভেন এই প্রশ্নের টাইপটা আমরা কিভাবে সলভ করতে পারি এই প্রাসটা সলভ করার জন্য আমাদের কি 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 স্ট্র্যাটেজিজ এমপ্লয় করতে হয় একটা রিয়েল টাইম কোয়েশ্চেন সলভিং এবং ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন অ্যানসার করার মতো যেই অ্যাকচুয়াল ফরম্যাটটা অ্যাকসেপ্টেবল ফরম্যাটটা সেগুলো কি কি আমরা আজকে ওই জিনিসগুলো শিখে নেব ঠিক আছে তাহলে চলেন চলে যাই ফার্স্টেই আমাদের যেটা করার কথা ছিল ব্যান্ড আমরা রিডিং এর জন্য কোন ব্যান্ডে আমরা কতটুকুন মার্ক স্কোর করলেই হচ্ছে আচ্ছা একটা জেনারেল রিডিং আইএলটিএস একাডেমিক এবং আইএলটিএস জেনারেলের জন্য বা জেনারেল ট্রেনিং এর জন্য কিন্তু রিডিং এর মার্ক ডিস্ট্রিবিউশনটা অথবা ব্যান্ড অ্যাসেসমেন্টটা ব্যান্ড অ্যালোকেশনটা डिफरेंट হয় আপনারা এখানে মার্কস দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলা অর্থাৎ আপনাদের রিডিং পার্টে যদি আপনারা এই প্রশ্নগুলা এই নাম্বার অফ क्वेश्चंस যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনাদের এখানে যে অ্যাসাইনড ব্যান্ডটা আছে সেটা পাবেন ধরেন আপনি রিডিং টেস্টে ধরেন আপনি 30 পেয়েছেন তাহলে বলেন তো 30 এখানে কোথায় আছে এখানে অর্থাৎ আপনি হচ্ছে যদি থার্টি স্কোর করেন সেই ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর হবে সেভেন সিমিলারলি এটা জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে সিম তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে রিডিং এ যেরকম আপনার ফোর্টি বা থার্টি নাইন ঠিক আছে আপনার একাডেমিক এর ক্ষেত্রে যখন ফোর্টি বা থার্টি নাইন আপনি পাচ্ছেন আপনি কিন্তু ব্যান্ড নাইনই পাচ্ছেন ওকে কিন্তু কি যখন আপনি জেনারেল ট্রেনিং এ দিচ্ছেন জেনারেল ট্রেনিং এ কিন্তু যেই মাত্র আপনি 39 পাচ্ছেন ঠিক সাথে সাথে কিন্তু আপনার ব্যান্ড স্কোর 8.5 এ নেমে যাচ্ছে ঠিক আছে তার মানে কিন্তু আইএলটিএস এর যে রিডিং পার্টটাতে আছে দিস ইজ ভেরি ক্রুশিয়াল ইউ नीड টু স্কোর অ্যাজ মাচ অ্যাজ ইউ পসিবলি ক্যান যাতে আপনার রিডিং পার্টটাতে আপনার খুব ভালো একটা মার্কস চলে আসে ঠিক আছে তাহলে চলেন তো আমরা আজকে যে টাস্কটা আছে ওই টাস্কটা নিয়ে আমরা একটু জেনে নেই টাস্কটা আসলে কি ট্রু ফলস নট গিভেন ট্রু কি বোঝায় ফলস কি বোঝায় নট গিভেন কি বোঝায় ঠিক আছে এটা প্যাসেজেরও না আমরা তো জানি ট্রু ফলস নট গিভেন কি কিন্তু প্যাসেজের প্রেক্ষিতে ট্রু ফলস নট গিভেন এর আসলে ডেফিনেশনটা কি ট্রু হচ্ছে আমার প্যাসেজের সাথে যখন একটা ইনফরমেশন ম্যাচ করবে কি করবে একটা ইনফরমেশন যখন ম্যাচ করবে ঠিক আছে ফলস ফলস কি হচ্ছে যখন আমার একটা ম্যাচ করবে না অথবা কন্ট্রাডিক্ট করবে কন্ট্রাডিক্ট মানে কি আমি যেটা কোশ্চেনে পাচ্ছি এটার অপোজিট অথবা এটাকে মিথ্যা প্রমাণ করে এমন কোন একটা স্টেটমেন্ট আমি যখন প্যাসেজে পাচ্ছি তখন আমি বলবো যে কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে ফলস আর নট গিভেন কি নট গিভেন নিয়ে সবার সবচেয়ে বেশি সমস্যা হয় নট গিভেন হচ্ছে যখন প্যাসেজটাতে আমাকে যেটার উপর প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটার উত্তর আমি খুঁজে পাচ্ছি না বা প্যাসেজটিতে সেই প্রশ্নের উত্তর দেয়া নেই ঠিক আছে তাহলে চলেন আমরা হচ্ছে কিছু কি স্ট্র্যাটেজি জেনে নেই কিভাবে করতে হয় আমরা যখন রিডিং এর ট্রু ফলস টাইপটা দেখবো তখন আমরা আসলে কিভাবে জিনিসটা আমরা হচ্ছে গিয়ে সলভ করব জেনে নেই একটা খুব কমন প্রশ্ন থাকে যে ট্রু ফলস নট গিভেন আর ইয়াস নট গিভেন এই দুইটা প্রশ্নটা কি সেম অ্যাকচুয়ালি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন সলভ করার স্ট্র্যাটেজি কিন্তু কাছাকাছি বলতে পারেন একই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবেন কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন যখন আপনাকে ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন করা হবে আপনার প্যাসেজটা থাকবে ফ্যাক্টস রিলেটেড ঠিক আছে আপনাকে কিছু তথ্য দেওয়া থাকবে সেটা বছর হতে পারে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হতে পারে কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ ইনফরমেশন ফ্যাক্টস আপনাকে দিয়ে দেওয়া থাকবে কিন্তু যখন আপনার কাছে আসে ইয়েস নো নট গিভেন ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে কিন্তু আপনার কাছে আসে কি ওপিনিয়ন ওপিনিয়ন মানে একটা রাইটার বা যেকোনো একজন বক্তার কথা আপনার ওর ক্লেমটা ওই মানুষটার পার্সপেক্টিভে বলা কথাগুলোই আপনার প্যাসেজে থেকে থাকবে ঠিক আছে তো আমাদের ট্রু ফলস নট গিভেন এবং ইয়াস নো নট গিভেন এর মধ্যে এই পার্থক্যটাই আছে যে ট্রু ফলস নট গিভেন আমরা ফ্যাক্টস পাচ্ছি আর ইয়াস নো নট গিভেন আমরা কি পাচ্ছি ওপিনিয়ন এতটুকু আমরা বুঝতে পেরেছি আচ্ছা এতটুকু আমরা বুঝতে পেরে পারলে হচ্ছে আমাকে একটু একটা থামস আপ দেন তাহলে আমি পরে স্লাইডটাতে চলে যাই ঠিক আছে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের কিন্তু ফার্স্ট উইক কমপ্লিট ঠিক আছে আমরা কিন্তু আজকে টপ থ্রি স্কোরার আমাদের পাবলিক এক্সামের যে আমরা কয়েকদিন আগে ছেড়েছিলাম সাত দিন আগে সেই টপ থ্রি স্কোরারসদের কিন্তু আমরা আজকে নাম অানাউন্স করবে এবং তাদের জন্য থাকছে আইএলটিএস কোর্স বাই মনজেরিয়ার শহীদ অবসলিউটলি ফ্রি অফ ক্রস অর্থাৎ আপনাদেরকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ কিন্তু ওইটাতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো জানার জন্য কিন্তু আপনার একদম শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে ওকে আমাকে অনেকে কমেন্ট করে বলছেন যে এই পার্টটুকুন বুঝতে পেরেছি ওকে তাহলে চলেন আমরা পরের পার্টটাতে চলে যাই এখন চলেন জেনে গেলাম ট্রু ফলস নট গিভিং কিভাবে করতে হয় কিন্তু প্যাসেজটা তো বিশাল বড় প্যাসেজ দেখা যাচ্ছে দুই পেজের প্যাসেজ তাহলে কিভাবে পড়ে আমরা টাইমটাও ম্যানেজ করব আবার আমরা কোয়েশ্চেনটাও সলভ করব তাহলে চলেন জেনে নেই তিনটা রিডিং প্যাসেজ পড়ার স্ট্র্যাটেজি ঠিক আছে আমরা কয় দুইটা কিন্তু অলরেডি জানি কিরকম স্কিমিং স্ক্যানিং স্কিমিং এবং স্ক্যানিং আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি হচ্ছে স্কেপিং আমি এটাকে স্ক্যাপ বলি এবং কেন আমি এটা বলছি এটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো দিস ইজ মাই পার্সোনাল স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ইউজ করে আমি আমার রিডিং টাস্ক গুলাতে স্পেশালি ট্রু ফলস নট গিভেন আমি অনেক হেল্প পেয়েছি সো আমি আজকে আপনাদের সাথে ওই স্ট্র্যাটেজিটাও শেয়ার করবো তাহলে একটু আগে জেনে নেই স্কিমিংটা কি স্কিমিং হচ্ছে আপনি যখন একটা প্যাসেজে জেনারেল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন ধরুন একটা প্যাসেজ আপনি পেলেন আপনাকে একটা টাইটেল দিয়ে দেওয়া হলো ঠিক আছে ধরেন দেওয়া হলো দ্য সি সো তার মানে কি আপনি যখন এই প্যাসেজটা পড়ছেন চোখ বুলিয়ে যাচ্ছেন আপনি কিন্তু প্যাসেজ পড়ছেন না জাস্ট জেনে নিচ্ছেন প্যাসেজটা কি নিয়ে পুরাটা ওকে প্যাসেজটা কি নিয়ে আমি এটা জানার জন্য এই স্কিমিং করব স্কিমিং মানে হচ্ছে চোখ বুলিয়ে যাওয়া তাহলে স্ক্যানিং কি স্ক্যানিং হচ্ছে আমি যখন প্রশ্নের সাথে মিলিয়ে একটা কিওয়ার্ড আমি খোঁজার চেষ্টা করব। ওকে আমি যখন কিছু স্পেসিফিক ফ্যাক্টস খোঁজার চেষ্টা করব তখন আমি স্ক্যানিং করব। তাহলে এখন স্ক্যাপিংটা কি বা এস কি স্ক্যাপ বলতে আমি কি বোঝাচ্ছি স্ক্যাপ হচ্ছে বেসিক্যালি আমি ডিনোট করছি সিকোয়েন্স কিওয়ার্ড অ্যানালাইজ অ্যান্ড প্যারাফ্রিজ ঠিক আছে তাহলে চলেন একটা একটা করে জেনে নেই কি কি আছে সিকোয়েন্স হচ্ছে আমার একটা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ সিকোয়েন্স সিকোয়েন্স ফলো করে আসছে কিনা কি করছে যে এই প্রশ্নের টাইপে দেখা যাচ্ছে যে আমার প্যাসেজের সিকোয়েন্স ওয়াইজ আমার অ্যান্সার আসবে আবার কিছু কিছু কোয়েশ্চেন টাইপে আপনার দেখা যাবে যে প্যাসেজের যে সিকোয়েন্স টা আছে ওইটা ওয়াইজ আপনি অ্যান্সার পাচ্ছেন না তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজি ডিফারেন্ট থাকতে হবে যেমন ম্যাচিং হেডিং এরকম একটা কোয়েশ্চেন টাইপে দেখা যাচ্ছে যে আপনার সিকোয়েন্সটা কিন্তু ম্যাচ করছে না কিন্তু ট্রু ফলস নট গিভেন আমার দেখতে হবে যে সিকোয়েন্স কি ম্যাচ করছে কিনা বলেন তো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপটাতে কোয়েশ্চেনের কি প্যাসেজের সিকোয়েন্স ওয়াইজ আসে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো কমেন্ট করে আমাকে একটু করে জানিয়ে দেন যে ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন টাইপটার অ্যান্সার সিকোয়েন্সে আসে কি আসে না আসলে ইয়েস বলুন ইয়েস কমেন্ট করুন আর যদি না আসে তাহলে বলে নো তাহলে আমি যে দেখি একটু আপনাদের কিরকম আইডিয়া আছে হ্যাঁ মিনওয়াইল আমি হচ্ছে আপনাদেরকে একটু বাকিগুলো বলে দিই কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড কি হচ্ছে একটা প্রশ্ন যখন আমাকে করা হবে ওই প্রশ্নে আমাদের কিছু কিওয়ার্ড আছে যে এটা কি ট্রু নাকি ফলস এটা বোঝার জন্য আমি কিন্তু স্পেসিফিক কয়েকটা ওয়ার্ড এখানে সার্কেল করতে পারবো আমি ওয়ার্ড গুলো সার্কেল করে আমার কোয়েশ্চেনটার অ্যান্সার আমি প্যাসেজটাতে খোঁজার চেষ্টা করব। তাহলে অ্যানালাইজ কি অনেক সময় দেখা যায় রিডিং প্যাসেজটাতে অনেক ডিফিকাল্ট ভোকাবুলারি ইউজ করা হয় তখন আমার দেখতে হবে যে আমি এটা মিনিং বুঝতে পারছি কিনা ঠিক আছে আর প্যারাফ্রেজটা কি প্যারাফ্রেজ হচ্ছে অনেক প্রায়ই দেখা যায় যে আমরা কোশ্চেন টাইপটার সাথে আমরা হচ্ছে গিয়ে অ্যানসারটা ঠিক প্যাসেজে মিল মতো পাচ্ছি না ওকে সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিনানিমস এবং প্যারালাল এক্সপ্রেশনস খাটতে হবে প্যারালাল এক্সপ্রেশনস এবং সিনানিমস আমার খুঁজে বের করতে হবে তাই এই জিনিসগুলো কিন্তু আপনার আগে থেকে জেনে রাখতে হবে যে আমি যদি সিকোয়েন্স মেনটেন করে হয়তো করে বা করে না কিওয়ার্ড আমি পেয়েছি পেয়েছি অ্যানালাইজ কি করেছি করার প্রয়োজন পড়লে অবশ্যই করব আর প্যারাফ্রেস যখন আমি এক্স্যাক্ট ওয়ার্ড পাচ্ছি না ওকে ফেসবুকে কমেন্স অনেক কম ফেসবুকে কি যারা যারা আছেন তারা জানেন না যে সিকোয়েন্স আসে কি আসে না আমাদের ট্রু ফলস নট গিভেন কি আপনারা জানেন যে সিকোয়েন্সে আসে কি আসে না ইউটিউবে কিন্তু অনেকে বলে দিচ্ছে যে সিকোয়েন্সে আসে কি আসে না ফেসবুকে কারা কারা আছেন আমার সাথে আজকে ফেসবুকে কি আপনারা হচ্ছে জানেন যে ট্রু ফলস নট গিভেন এই প্রশ্নের টাইপটা সিকোয়েন্স মেনটেন করে আসে কি আসে না একটু দেখি তো আমরা পারেন কি না ফাহিমা বেগম আপু বলছেন সিকোয়েন্স মেনটেন করে আসে তারপরে দেখি তো আর কারা কারা আছেন রিয়া রহমান আপু বলছেন ইয়াস আসে তারপরে হচ্ছে বিপুল ভাইয়া বলছেন ইয়াস সিকুয়েন্স মেনটেন করে আসছে তারপরে আতিকুর রহমান রিপন ভাইয়া বলছেন ইয়েস আসছে ওকে তাহলে আমরা অনেকগুলো ইয়েস পেয়ে গেছি তাহলে ধরে নিচ্ছি যে আমাদের ট্রু ফলস নট গিভেন যে প্রশ্নটা আছে বা ট্রু ফলস নট গিভেন আমাদের যে কোয়েশ্চেন টাইপটা আছে এটাতে আমাদের সব কোয়েশ্চেনগুলো কিসে আসে সিকোয়েন্সে আসে কিসে আসে সিকোয়েন্স মেনটেন করে আসে ওকে তাহলে চলেন তো আমরা একটা লিস্ট দেখে নেই যখন আমরা ট্রু ফলস বা যে কোনো কোয়েশ্চেন টাইপ রাইটিং এ সলভ করব কি দেখব ফার্স্টে দেখব সিকোয়েন্সে আছে কিনা তারপর দেখব কিওয়ার্ড আমি পাচ্ছি কিনা তারপরে দেখব অ্যানালাইজ আমি মিনিং অ্যানালাইজ করতে পারছি কিনা আর লাস্টলি দেখব প্যারাফ্রেজ ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে কিনা এতটুকুনে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ঠিক আছে তাহলে চলেন আমরা আজকে একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি আপনারা দেখবেন আপনাদের কমেন্ট সেকশনে একটা নোট গেছে আজকে এই যে প্রশ্নটা আমরা সলভ করব এই প্রশ্নটা কিন্তু আমাদের আজকে আজকের পুরাটা ক্লাই লাইফ ক্লাস কিন্তু এই প্রশ্নের সলিউশন নিয়ে আপনারা দেখতে পারবেন কমেন্টে আপনাদের জন্য একটা নোটের পিডিএফ দেওয়া আছে ওই নোটটা ঝটপট করে ডাউনলোড করে ফেলেন আপনারা যেই মাত্র নোটটা ডাউনলোড করে আমাকে একটা থামস আপ অথবা ইয়েস জানাবেন আমি সাথে সাথে কোয়েশ্চেনটা সলভ করব আমরা কিন্তু আজকে একটা রিয়েল কোয়েশ্চেন আমরা সলভ করছি কিভাবে দেখেন এই যে প্রশ্নটা আছে এটা নেওয়া হয়েছে আইএলটিএস এরই একটা বই থেকে সো আজকে আপনারা আমার সাথে কিন্তু একটা ফুল ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপ কিন্তু সলভ করতে পারবেন ঠিক আছে সো এই কোয়েশ্চেনটা যদি আপনারা পড়তে চান এবং পড়ে পড়ে বুঝে যেতে চান তাহলে কিন্তু নোটটা থেকে আপনারা খুব সহজেই আপনারা এই স্যাম্পল কোয়েশ্চেনটা দেখে নিতে পারবেন আমরা কি নোটটা পেয়েছি আমরা নিয়েছি একটা টাস্ক থেকে এবং ওইটা আমরা কমপ্লিটলি ফুল প্যাসেজ আমরা সলভ করব ঠিক আছে আচ্ছা ওকে নোট পা আচ্ছা নোট হয়তো বাচ্চা আচ্ছা আমি তো রিকোয়েস্ট করছি কমেন্ট সেকশনে যদি একটু নোটটা যদি হচ্ছে কি একটু সার্কুলেট করে দিত তাহলে ভালো হতো তাহলে আমি ক্লাসটা শুরু করে দিতে পারতাম নোটটা আমাদের কমেন্ট সেকশনে যাচ্ছে না একটু আমি দুইটা মিনিট সময় নিচ্ছি নোটটা একটু কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেওয়া হবে মিনওয়াইল মিনওয়াইল আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে প্রশ্নগুলো বলে দিই এটাই হচ্ছে গিয়ে আমাদের কেমব্রিজ আই এর বইটা থেকে সিক্স টু থার্টিন এ হচ্ছে কোয়েশ্চেনটা রাখা আছে এই কোয়েশ্চেন একদম সেম কোয়েশ্চেনটার আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি যাতে আপনাদের জন্য রিলেট করাটা ইজি হয় দেখা যায় কি আমরা যখন কোনো প্রশ্ন নিজের থেকে বানাই বা নিজের থেকে যখন আমরা সোর্স করছি তখন আপনারা সেই ডিফিকাল্টি লেভেলটা পাচ্ছেন না ওকে আমরা আজকে ওই ডিফিকাল্টি লেভেলটা মেনটেন করে আমরা কিন্তু আজকে একটা কোয়েশ্চেন টাইপ সলভ করব তাহলে চলেন চলে যাই মিনওয়াইল আমি কিন্তু শেখাতে শেখাতে আপনাদের কাছে নোটটা চলে যাবে নোটটা তখন কষ্ট করে ডাউনলোড করে আপনারা হচ্ছে গিয়ে স্যাম্পল কোশ্চেনটা একটু দেখে নেবেন ঠিক আছে ওকে তাহলে দিস ইজ মাই কোয়েশ্চেন কোয়েশ্চেনটা কি নিয়ে দ্য ডেড সি স্ক্রোলস দ্য ডেড সি স্ক্রোলস ডেড সি স্ক্রোলস এর এখানে আমার অনেকগুলো প্যারাগ্রাফ আছে কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন হচ্ছে ছয় থেকে তেরো ঠিক আছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কয়টা প্রশ্ন অনেকগুলো প্রশ্ন এগুলা হচ্ছে গিয়ে আমার কোন জায়গা থেকে আমার কালেক্ট করতে হবে এগুলোর অ্যান্সার এই যে দেখেন কতগুলা প্যাসেজ আমার কতগুলো প্যারাগ্রাফ একটা প্যাসেজ এ আমার এই মাত্র ছয় থেকে ১৩ অ্যান্সার করার জন্য আমার এত বড় প্যাসেজ এ আমার পড়তে হবে কিন্তু এটা কিন্তু খুব সহজে আপনি ভেঙে পড়তে পারেন ঠিক আছে তাহলে চলো আজকে আমরা ক্লাসটার মধ্যেই স্ট্র্যাটেজটাই শিখে নিব তাহলে আমরা ফার্স্ট এ শুরু করে দিই সিক্স আর সেভেন একটা জিনিস আপনারা যখন ব্রিডিং টেস্ট সলভ করবেন ঠিক আছে বিশাল প্যাসেজ পড়ার দরকার নেই স্কিমিং করবেন স্ক্যানিংও করবেন তারপরে স্ক্যাপ তো করলেনি সো স্কিমিং আর স্ক্যানিং ঠিক আছে কমেন্ট সেকশনে নোটটা চলে আসবে রাজ একটু ধৈর্য চাচ্ছি আমাদের হচ্ছে টিম থেকে কিছুক্ষণের মধ্যে নোটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হয়তো নোটটা এখন পর্যন্ত আসেনি একটু ধৈর্য এক্সপেক্ট করছি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে সো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অনেকগুলো কোয়েশ্চেন সবগুলো সলভ করতে হবে মাথার মধ্যে টাইমের প্রেশার তাহলে একটা জিনিস মনে রাখবেন রিডিং টেস্টে ট্রু ফলস নট গিভেন এখন থেকে কিন্তু ক্লাস শুরু ট্রু ফলস নট গিভেন ঠিক আছে এই প্রশ্নটা যখন থাকবে আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি পুরা প্যাসেজ পড়ার দরকার নাই প্রথমে স্কিমিং তো করেছেন স্কিমিং কিভাবে করবেন আচ্ছা দ্য ডেড স্ক্রি স্ক্রোলস আছে এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে একটু আমরা চোখ বুলিয়ে যাই এখানে কিছু ওয়ার্ডস পাচ্ছি বেজুইন তারপরে কিছু ইয়ারস দেওয়া আছে তারপরে হচ্ছে একটা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে বাইবেলের কথা বলা আছে মেটেরিয়ালের কথা বলা আছে তার মানে কি এখানে কিছু স্ক্রোলস নিয়ে কথা বলা হচ্ছে ঠিক আছে অনন্ত দাস ভাইয়া বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আমরা হচ্ছে আজকে করছি ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন টাইপের একটা রিয়েল টাইম কোয়েশ্চেন সলভিং ওকে তাহলে এই প্রশ্নগুলো আমার এই কতগুলো কয়টা প্যারাগ্রাফ দেখিনি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্যারাগ্রাফ কিন্তু কোয়েশ্চেন কয়টা এই কয়েকটা এক দুইটা লাইন দেখতে হবে তাহলে চলেন আমরা স্ট্র্যাটেজিক্যালি সলভ করি আমি বলবো প্রথমে সবগুলো প্যারাগ্রাফ নিয়ে মাথা ঘামাবেন না গো ওয়ান বাই ওয়ান একটা প্যারাগ্রাফ দুইটা কোয়েশ্চেন এরকম করে যাব আমি সাজিয়েছি সেভাবে চলে চলেন ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়ে আসি এই যে ফার্স্ট প্যারাগ্রাফটা কোনটা আমার ফার্স্ট প্যারাগ্রাফ হচ্ছে এটা ঠিক আছে তো চলেন চলে যাই এটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা ফার্স্ট প্যারাগ্রাফটাতে অনেক কিছু বলা আছে দিজ আর মাই কোয়েশ্চেন সিক্স অ্যান্ড সেভেন ওকে চলেন আমরা শুরু করে ফেলি আমাদের ইউটিউবে অনেকগুলো কমেন্ট এসেছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি তারপরে একজন কেমন আছেন অনেক ভালো আছি প্লিজ ক্লাসটা করতে থাকেন এবং মধ্যে কমেন্টে আপনাদের হচ্ছে সেই চলে যাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আমি চলে যাই এখানে হচ্ছে আমার ফার্স্ট দুইটা প্যারাগ্রাফ আমি নিয়েছি ফার্স্ট দুইটা প্যারাগ্রাফ কোনটা এই দুইটা প্যারাগ্রাফ বলেছিলাম কি উই উইল গো ওয়ান বাই ওয়ান প্রথমে আমি এতটুকুন অফ দ্য প্যাসেজ নিলাম পুরো প্যাসেজ বাকিটুকুন বাদ বাকিটুকু নিয়ে চিন্তা করব না আপাতত দুইটা প্যারাগ্রাফ নিব দুইটা প্যারাগ্রাফ নিয়ে দুইটা প্রশ্ন নিয়েছি নাম্বার সিক্স অ্যান্ড নাম্বার সেভেন আপনারা দেখেন যে ক্লাসের কিন্তু নোটটা আপনাদের অলরেডি চলে গেছে আপনারা ওইখানে গেলে পুরাটা নোট পেয়ে যাবেন ঠিক আছে ফেসবুকে অলরেডি আমাদের নোটটা চলে গেছে কমেন্টটাও পিন করে ফেলা হবে কিছুক্ষণের মধ্যে আপনারা চাইলে এখন দেখে নিতে পারেন ওকে তাহলে চলেন নাম্বার সিক্স কি বলছে দ্য বেডুইন টিন হু ফাউন্ড দ্য স্ক্রোলস ওয়ার ডিসঅপয়েন্টেড By how little money they received for them. Age ki Amra jani reading parte age, question porbo. The Bedouin teenagers who found the scrolls were disappointed by how little money they received for them. তাহলে প্রশ্নটা কি বোঝাচ্ছে বেডুইন টিনাইজার যারা আছে যারা এই স্ক্রোল গুলো খুঁজে বের করেছে সেই স্ক্রলগুলোতে ওরা যখন বিক্রি করতে গেছে তখন দেখা গেছে কি ওরা অনেক কম টাকা রিসিভ করেছে তাদের এটাতে খুবই ডিসঅপয়েন্টমেন্ট হয়েছে তাহলে চলেন তো দেখি আমাদের এরকম কিছু আছে নাকি ইন দা লেট নাইনটিন ফোর্টি সিক্স পড়তে পারবো না তাহলে কি জানি কিওয়ার্ড আমরা কিওয়ার্ড আগে দেখবো বেডুইন টিনএজার্স আছে স্ক্রোলস আছে তারপরে কি আছে হাউ লিটল মানি এই তিনটা ওয়ার্ড দিয়ে হয়তো আমরা কাজ চালিয়ে নিতে পারি তাহলে চলেন তো দেখি আমরা এখানে বেডুইন কোথাও পাচ্ছি নাকি এই যে এখানে আছে বেডুইন টিন তারপরে আমরা স্ক্রোলস কি কোথাও পাচ্ছি স্ক্রোলস কোথায় দেখতে পারবো আমরা স্ক্রোলস আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি সেভেন স্ক্রোলস সোল্ড ফর আ স্মল সাম টু আ লোকাল অ্যান্টিক্স ডিলার

এই প্রশ্নের পিছনে এই মুহূর্তে আমরা সময় নষ্ট করব না কি করব এটা আমরা পরের জন্য রেখে দেব চলেন পরের প্রশ্নে যাই দিয়ে देयर इज एग्रीमेंट অ্যামং একাডেমিক্স अबाउट द অরিজিন অফ ডেড সি স্ক্রলস ঠিক আছে তার মানে কি এখানে আমার কিওয়ার্ড হতে পারে এগ্রিমেন্ট কিওয়ার্ড হতে পারে একাডেমিক্স এন্ড অরিজিন তাহলে চলুন তো দেখি কোথাও আছে কিনা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পে প্যারাগ্রাফের ফার্স্ট ওয়ার্ডটাতে আমরা কি পাচ্ছি দি অরিজিন ঠিক আছে আমরা কি পাচ্ছি দি অরিজিন এই অরিজিনের এখানে কি আছে দি অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রোলস হুইচ ওয়ার রিটেন অ্যারাউন্ড 2000 ইয়ার্স এগো বিটুইন 15000 150 BCE এন্ড 70 CE ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট আর খোঁজার দরকার নাই স্কলারলি ডিবেট একাডেমিক্স এর কথা কথা বলা নাই কিন্তু কি বলছে দি অরিজিন ইজ স্টিল দি সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট তার মানে কি আমার অ্যান্সার হচ্ছে কি বলেন তো ডিবেটে আছে তার মানে এখন পর্যন্ত এটা কনফার্মড না এটা নিয়ে এখনো চর্চা হচ্ছে তাহলে আমার যে ওয়ার্ডটা দেয়ার ইজ এগ্রিমেন্ট এটা কি যায় অবশ্যই যায় না তাহলে এখানে কি দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট এটা একটা প্যারাল এক্সপ্রেশন হিসেবে ইউজ করা হয়েছে কিসের জন্য এগ্রিমেন্ট কন্ট্রাডিক্ট করার জন্য তার মানে হচ্ছে আমার নাম্বার সেভেনের অ্যান্সার ফলস ঠিক আছে আমরা কি বুঝতে পেরেছি অনেকে বলছে নাম্বার সেভেন হচ্ছে ফলস ভেরি গুড ইয়েস একজন ভাই আমাদেরকে ইউটিউবে বলছেন যে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুবই ভালো আছি ক্লাসে কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো হচ্ছে কিনা তাহলে আমি সাথে সাথে ওই পার্টিকুলার কোয়েশ্চেন টাইপটা রিপিট করব। আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছি একদমই কেউ কোনো কিছু বলছেন না আপনাদের কি দেখতে অসুবিধা হচ্ছে নাকি হচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে কিন্তু বলেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে আজকে প্রয়োজনে আবার বোঝাবো কিন্তু বুঝে যান ঠিক আছে আজকে ট্রু ফলস নট গিভেন করার পরে যাতে আপনাদের ট্রু ফলস নট গিভেন নিয়ে কোনো প্রশ্ন না থাকে ওকে নজরুল ইসলাম রাজভাই বলছেন ফলস ইয়েস কেন ফলস কারণ এখানে যে এগ্রিমেন্টটা চাওয়া হয়েছিল এখানে কি বলেছে দিস ইজ স্টিল দি অরিজিন অফ দা ডেড সি ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট ওকে স্কলারলি ডিবেট আচ্ছা তাহলে আমি একটু আবার বলে নেই দেয়ার ইজ এগ্রিমেন্ট আমাং একাডেমিক্স অ্যাবাউট অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রোলস দি অরিজিন বাকিটুকু পড়ার দরকার নেই স্টিল দি সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট দিস ডিবেট ওয়ার্ড গিভস ইট অফ কেন ডিবেট ওয়ার্ডটা কি করছে আমার এগ্রিমেন্ট ওয়ার্ডটাকে কন্ট্রাডিক্ট করছে কি করছে কন্ট্রাডিক্ট করছে কন্ট্রাডিক্ট করছে কন্ট্রাডিক্ট মানে কি কন্ট্রাডিক্ট মানে হচ্ছে ফলস যে মাত্র কন্ট্রাডিক্ট করবে তখনই আমরা বুঝবো দিস স্টেটমেন্ট ইজ ফলস ওকে তারপরে আচ্ছা রাজভাই বলছে নাম্বার সিক্স ইজ নট গভেন দেখি তো নাম্বার সিক্স নট গেভেন কিনা আপনারা কমেন্ট করে বলতে থাকেন তো নাম্বার সিক্স নট গিভেন হবে কি হবে না ঠিক আছে তাহলে চলেন আমরা নেক্সট হাতে চলে যাই নাম্বার এইট এখন দেখেন এই প্যাসেজটা কিন্তু সরে গেছে কেন বলেন তো সরে গেছে আমার যে পরের প্রশ্নটা আমি কি করেছি দুইটা দুইটা করে প্রশ্ন নিয়েছিলাম ছয় নাম্বারটা সলভ করতে পারিনি সময় নষ্ট করব না সাত নাম্বার সলভ করে ফেলছি তার মানে কি এখানে এর মধ্যেই আমার ছয় নাম্বার এবং সাত নাম্বারের অ্যান্সার আছে সো আমি এই দুইটা প্যাসেজে এই দুইটা প্যারাগ্রাফে আর সময় নষ্ট করব না পরের দুইটা প্যাসেজে চলে যাব দুইটা দুইটা করে প্যাসেজ দুইটা দুইটা করে প্রশ্ন ওকে এখন আমরা কোন দুইটা প্রশ্ন দেখছি নাম্বার এইট আর নাম্বার নাইন চলেন নাম্বার এইট আর নাম্বার নাইনের জন্য কি করব আমাদের এখানে কিওয়ার্ড আগে দেখতে হবে চলেন মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটার্ন অন দ্য স্কোলস আর স্ক্রোলস আর স্টিল ইনকমপ্লিট আমাদের দেখতে হবে কি কিওয়ার্ড বাইবেল বাইবেল একটা কিওয়ার্ড আর কি ইনকমপ্লিট ঠিক আছে বাইবেল অ্যান্ড ইনকমপ্লিট ওকে তাহলে চলুন আমরা দেখি এখানে বাইবেল কোথায় আছে এর আগে আমাকে বলেন তো আপনারা কমেন্ট থেকে আমাদের হচ্ছে নোটটা পেয়েছেন কিনা আমাকে এটা ইয়েস বলে দেন তাহলে আমার মনে হচ্ছে যে আপনারা নোটটা এখনো ডাউনলোড করতে পারেননি আপনারা আমাকে একটু কমেন্টে এটা ইয়েস জানিয়ে দেন তাহলে আমি হচ্ছে কি একটু আপনাদেরকে একটু বুঝিয়ে হয়তো বলতে পারবো তখন আমার মনে হবে যে আপনারা সামনে প্রশ্নটা রেখে বুঝতে আপনাদের সুবিধা হবে একটু আমাকে জানিয়ে দেন তো আপনাদের হচ্ছে প্রশ্নের নোটগুলো পেয়েছেন কিনা আপনারা আচ্ছা ওকে আমাদের ইউটিউবে বলছে যে এখন পর্যন্ত নোটটা যায়নি নোটটা একটু উপরের দিকে আছে একটু আগে গেছে নোটটা একটু স্ক্রোল করে উপরে গেলে আপনারা নোটটা পেয়ে যাবেন ফেসবুকেও ঠিক তাই কিন্তু ফেসবুকে আবার কিছুক্ষণের মধ্যে একটু সার্কুলেট করার কথা আপনারা একটু পিন কমেন্টটা যদি একটু চেক করতে পারেন আমরা যদি একটু পিন করে দিতে পারি কমেন্টটা তাহলে হচ্ছে গিয়ে হয়তো সবার জন্য দেখতে সুবিধা হতো ঠিক আছে ওকে তাহলে আমরা এটাতে চলে যাই মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটার্ন অন দা স্ক্রোলস আর কি ইনকমপ্লিট এই যে এখনই পিন করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য সেই কমেন্টটা তো আপনারা সাথে সাথে কিন্তু একটু কমেন্টটা ডাউনলোড করে আপনারা হচ্ছে গিয়ে এই কমেন্টটা আপনারা নিয়ে ডাউনলোড করে ফেলতে পারেন আপনাদের স্যাম্পলটা ওকে তাহলে চলেন মোস্ট অফ দা বুকস অফ দা বাইবেল রিটার্ন অন দ্য স্কোলস আর ইনকমপ্লিট বাইবেল কোথায় আছে এখানে ফার্স্ট প্যারাগ্রাফে আছে মনে হয় না সেকেন্ড প্যারাগ্রাফে কোথাও আছে ইয়েস সেকেন্ড প্যারাগ্রাফে পেয়েছি বাইবেল আর কোথাও আছে বাইবেল এখানে আছে আর কোথাও নাই বাইবেল নাই ইনকমপ্লিট তার মানে কি আমার অ্যান্সারটা কোথায় আছে উই হ্যাভ আওয়ার অ্যান্সার ইন দিস প্যারাগ্রাফ আর উপরে যাব না এই প্যারাগ্রাফে আছে কি বলেছে দ্য ডেড সি স্ক্রোলস ইনক্লুড ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট অফ বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্টার তাহলে তো আমাদের অ্যান্সার এখানেই যে দ্য ডেড সি স্ক্রোলস ইনক্লুডস ফ্র্যাগমেন্টস তার মানে কি ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট অফ দ্য বাইবেল এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্টার ঠিক আছে তার মানে যেহেতু ফ্র্যাগমেন্ট ওয়ার্ড ইউজ করেছেন ফ্র্যাগমেন্ট মানে কি খন্ড ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে খন্ড তার মানে কি এটা ইনকমপ্লিট একটা বুক না যদি আমাদের বুকটা সেম থাকতো তাহলে কি হতো সেম থাকলে কি হতো সেম থাকলে কিন্তু আমার খন্ড থাকতো না যদি আমার এটা কমপ্লিট থাকতো আমরা কি খন্ডে পেতাম পেতাম না কিন্তু তাহলে এটা আমার ফুল থাকতো তো যেহেতু ফ্র্যাগমেন্ট আছে তার মানে কি দিস ইজ ইন ইনকমপ্লিট তার মানে কি দিস স্টেটমেন্ট ইজ ট্রু ওকে এখন চলেন ইন্টারেস্টিং জিনিস এইখানকার অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম এই সেন্টেন্সে এতটুকুনের মধ্যে তার মানে কি এই এই প্যারাগ্রাফটা তো আমার ইউজই হলো না তাহলে কি আমি এখন পরের অ্যান্সারটা এই প্যারাগ্রাফে ইউজ করব দ্য বেস্ট থিং অ্যাবাউট ট্রু ফলস নট গিভেন ইস আপনি যদি পরের অ্যান্সারটা এর আগে পেয়ে যান তাহলে আপনার এই প্যাসেজ আর লাগবে না এই প্যাসেজ এখন একদমই ইরেলিভেন্ট দরকার নাই এই প্যাসেজ আর পড়বেনি না ধরবেনই না এই প্যাসেজ মানে কি এখান থেকে এতটুকুন পুরোটা বাদ এই পুরাটা আপনাদের দেখাই লাগবে না পরের চলেন দ্য ইনফরমেশন অফ দ্য কপার স্ক্রোল ইজ রিটেন ইন এন ইউজ আনইউজুয়াল ওয়ে তার মানে কি এখানে আমার কপার স্ক্রোল ইজ মাই কিওয়ার্ড আছে কোথাও কপার স্ক্রোল নাই কপার স্ক্রোল নাই তার মানে কি দিস এন্টায়ার মানে আমার যেই প্যারাগ্রাফ থ্রি অ্যান্ড প্যারাগ্রাফ ফোর যেগুলো আছে এই দুইটাই আমার আর রেলিভেন্ট না আমি এই দুইটা প্যারাগ্রাফ আর দেখবো না ঠিক আছে এই দুইটা প্যারাগ্রাফ আমার আর মাথা ব্যথা না সো আমি এই প্যারাগ্রাফটা আর দেখবো না তাহলে চলেন পরের দুইটা প্যারাগ্রাফি সেম নাইন নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি এখন দেখি আমাদের কপার স্ক্রোল কোথাও আছে কিনা ইয়াস আছে এই যে কপার স্ক্রোল পেয়ে গেলাম কিন্তু কপার স্ক্রোল ঠিক আছে এখন চলেন আমরা কি করব অ্যানালাইজ কেন কারণ এখানে বিশাল বড় একটা টেক্সট আমাদের বুঝতে হবে যে টেক্সটে আমাদের কাছে কি বলা আছে আর প্রশ্নে কি চেয়েছে প্রশ্নে কি বলা আছে দ্য ইনফরমেশন অফ দ্য কপার স্ট্রোল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে মানে কি স্বাভাবিকভাবে যেভাবে একটা স্ক্রোল লেখা হয় সেভাবে কিন্তু স্ক্রোলটা লেখা হয়নি তাহলে চলেন পরিয়ে একটু দ রাইটিং অন দ্য ডেথ সি স্ক্রোল ইস মোস্টলি ব্ল্যাক রেডিং ক্যান্ডা স্ক্রোলসেলস আর নিরলি মেড অফ ইদার পার্চমেন্ট অর অ্য আর্লি ফর্ম অফ পেপার কল প্যাপিরাস তার মানে কি ম্যাক্সিমাম স্ক্রোলগুলো ইদার পার্চমেন্টের হয় অর্থাৎ অ্যানিমাল স্কিনের অথবা প্যাপিরাস একটা পেপারের ফর্ম

এটা স্বাভাবিকভাবে অন্যগুলা পার্চমেন্টে অথবা প্যাপিরাস যে যেরকম ব্যবহার করে ইউজ করা মানে লেখা হয়েছিল কপার কি সেভাবে লেখা হয়েছে কপার স্ক্রোল কিন্তু সেভাবে লেখা হয়নি ওকে তার মানে আমার কি হচ্ছে ইনফরমেশন ইজ ইনডিড রিটেন ইন এন আন ওয়ে তাহলে বলেন তো নাইনের অ্যান্সার কি হবে দেখি আপনারা বলতে পারেন কিনা ইউটিউবে আমরা কেউ কেউ বলছেন not given কেউ কেউ বলছেন true ফেসবুকের কি অবস্থা ফেসবুকে কে কে কি বলছেন দেখি তো ফেসবুকে কি মনে হয় আপনারা যারা ফেসবুক থেকে আমাদেরকে দেখছেন বলেন তো আমাদের নাম্বার 9 এর आंसरটা কি হবে true false নাকি not given একটু দেখি তো আপনারা বলতে পারেন কিনা আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে অনেকগুলো কমেন্টস একের পর এক চলে আসছে খুবই ভালো ফেসবুকে আজকে হচ্ছে কি একটু সবাই লো এনার্জি ফেসবুকে কারো আজকে এনার্জি নাই ফেসবুকে আজকে হচ্ছে গিয়ে কেউ ক্লাসে মনোযোগ নাই আমাদের কি নাম্বার নাইন এর ট্রু হবে ফলস হবে নাকি নট গিভেন হবে একটু দেখি তো ওকে রিয়াজ সর্দার ভাই বলছেন ট্রু তারেক রাজা ভাই বলছেন ট্রু সমাপ্তি আপু আবার বলছেন নট ট্রু তারপরে আরো দুজন বলছেন ট্রু রিয়া রহমান আপু বলছেন ট্রু আমাদের ফেসবুকে নজরুল ইসলাম ভাইয়া বলছেন ফলস ফারি আপু বলছেন ট্রু অনেকগুলা আর কে কি বলেন তো কি হতে পারে নাম্বার নাইন এর নাম্বার নাইনে কি বলেছে দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রোল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে কি হতে পারে ট্রু ফলস নাকি নট গিভেন আরো এক মিনিট দেখি তো আমরা আপনাদের কাছে অ্যান্সারটা ঠিকঠাক আছে কিনা জাবের ভাইয়া আবার বলছেন নট গিভেন ওকে নট গিভেন কি দেখি তো নট গিভেন নাকি ফারিয়া আপু একটু আগে বলছিলেন ট্রু এখন আবার বলছেন ফলস নাইমা আপু বলছেন নট গিভেন সুমন ভাই বলছেন ট্রু কাঞ্চন চৌধুরী ভাই আবার বলছেন ট্রু তারপরে শাকিল ভাই বলছেন ট্রু আচ্ছা পূজা আপু বলছেন ট্রু অনেকগুলা ট্রু তাহলে আসলেই আমাদের নাম্বার এর অ্যান্সার ইস ট্রু কেন অন্যগুলো পার্চমেন্ট এবং অ্যানিমাল স্কিনে লেখা ছিল শুধুমাত্র কপার স্ক্রোলটা মেটেলে লেখা ছিল ইন আ কম্বিনেশন অফ কপার অ্যান্ড টিন যেগুলো অন্যগুলো পেপার এবং পার্চমেন্টে লেখা ছিল ঠিক আছে তার মানে দি অ্যান্সার ইজ ইন ডিড ট্রু ঠিক আছে ভেরি নাইস তাহলে আমরা আবার মনোযোগ মনে হয় আমাদের চলে আসছে আমরা হচ্ছে গিয়ে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কোয়েশ্চেন টেন অ্যান্ড ইলেভেন কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই প্যাসেজের বাকি পার্টটা কি শেষ হয়েছে শেষ কিন্তু হয় নাই তার মানে কি আমার কোয়েশ্চেন নাম্বার টেন আর ইলেভেন যখন আমি দেখব আমার কিন্তু এই প্যাসেজটাও এখনো পড়তে হবে যদি তখন বাদ পড়ে যায় বাদ পড়ে যাবে কিন্তু আমার কিন্তু পড়তে ঠিকই হবে কারণ অনেকটুকু এই প্যাসেজের এখন পর্যন্ত শেষ হয়নি ওকে অল রাইট তাহলে এখন চলে আসি এবারকার কোয়েশ্চেনে আমার কিওয়ার্ড কি আছে একজনের নাম ম্যার স্যামিউল ঠিক আছে আর নেক্সট ওয়ার্ডটা কি হতে পারে গিফট এই দুইটা কিওয়ার্ড পেয়ে গেছি কিওয়ার্ডটা বুঝেছি ম্যার স্যামিউল এন্ড কি ওয়ার্ড হচ্ছে গিফট তাহলে দুইটা পেয়ে গেলাম এখন দেখি তো আমাদের এইখানটাতে কোথাও ম্যার স্যামিউল নাম আছে কিনা কারণ এটা একটা নাম এটা কি হতে পারে এটা কিন্তু কখনো প্যারাফ্রিজ করা সম্ভব না নাম প্যারাফ্রিজ করা সম্ভব না তাহলে মার স্যামিউল এখানে বা ম্যার স্যামিউল আমরা এই নামটাকে এই প্যাসেজে পাচ্ছি পাচ্ছি না তার মানে কি উই উই ক্যান ড্রপ দিস প্যাসেজ এন্ড মুভ অন টু দ্য নেক্সট প্যাসেজ নেক্সট প্যাসেজ কি এই দুইটা প্যাসেজ আমাদের লাস্ট দুইটা প্যাসেজ দেখেন আমরা কিন্তু এখনো কোয়েশ্চেন সলভও করি নাই বাট আমরা অলরেডি লাস্ট দুইটা প্যাসেজে চলে আসছি ঠিক আছে তাহলে চলে নাম্বার 10 দেখি মার স্যামুয়েল এখন কোথায় পাবো ওনাকে এই যে মার স্যামুয়েল পেয়ে গেলাম মার স্যামুয়েল কে এবার আসি কি বলছে মার স্যামুয়েল was গিয়েন দ্রোলস অ্যাজ অ্যা গিফট অ্যাজ অ্যা গিফট দেখি তো Some of the Dead Sea Scrolls have been on interesting journeys. In 1948, a Syrian Orthodox Archbishop known as Mar Samuel acquired four of the original seven scrolls from a Jerusalem shoemaker and part-time antiquity dealer. Okay. Tarmaniki, he acquired, he wasn't given those as gifts. উনি এগুলো কার কাছ থেকে নিয়েছিল উনি এগুলো নিয়েছিল একজনের থেকে কার কাছ থেকে একজন জেরুজালেম শু মেকার অ্যান্ড পার্ট টাইম ডিলার ঠিক আছে তাহলে আমার এখানে কি হচ্ছে মার স্যামিউল ওয়াজ গিভেন সাম অফ দ্য অ্যাজ গিফট তাহলে বলেন তো নাম্বার 10 এর आंसर কি হবে দেখি নাম্বার 10 এর आंसर আপনাদের কি মনে হয় আমাদেরকে ইউটিউবে বলছে তাহিয়া আপু বলছেন ফলস আরেকজন বলছেন ট্রু আর একজন বলছেন ফলস সাইম আপু বলছেন ট্রু ফেসবুকে কি অবস্থা দেখি তো ফেসবুকে কি মনে হয় ফেসবুকে অনেকে বলছেন ট্রু ওকে তাহলে মার স্যামিল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রলস অ্যাজ এ গিফট এটা ট্রু হতে পারে কি চলেন তো দেখি বাকিদের বাকিদের কি অবস্থা বাকিরা কি মনে করেন এই প্রশ্নের উত্তর কি হবে ট্রু ফলস নাকি নট গিভেন চলুন দেখে নেই তো রাজ ভাইয়া বলছেন ফলস ওকে তারপরে কি রিয়াজ রিয়াজ ভাইয়া বলছেন ট্রু ওকে আর দেখি তো আর আপনাদের কি মনে হয় ট্রু নাকি ফলস আর কারা কারা আছেন আরেকজন বলছেন ফলস একজন বলছেন not given ওকে তাহলে হচ্ছে আমরা এখানে তিনটা क्वेश्चंस এর आंसर পেয়ে যাচ্ছি কিন্তু আসলে কোনটা হবে ফাহিমা আপু বলছেন ট্রু আজকে সবচেয়ে অ্যাক্টিভ ফেসবুকে হচ্ছে ফাহিমা আপু আর নজরুল ইসলাম ভাই আজকে আমাদের ক্লাসে একদম প্রথম থেকে খুব অ্যাক্টিভলি আমাকে জানাচ্ছেন যে কি কি হচ্ছে কি কি হচ্ছে আর ইউটিউবে তো অনেকে অ্যাক্টিভ আছেন ইউটিউবে আজকে খুবই অ্যাক্টিভ কমেন্টিং চলছে সবাই পার্টিসিপেট করছে ওকে মেহরিমা আপু বলছেন ট্রু মোহাম্মদ তামিম ভাইয়া বলছেন ট্রু ট্রু কেন তাহলে হয়তো অ্যান্সারটা অবশ্যই ট্রু ট্রু কেন হবে কারণ দেখেন মায়ার স্যামিল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রোলস অ্যাজ আ গিফট হিসাবে দেওয়া হয়েছিল কিন্তু এখানে প্রশ্নে কি বলা আছে গিফট মানে কি একজনের কাছ থেকে নিয়ে নেওয়া জোরপূর্বক হুক অ্যাকোয়ার ইউজুয়ালি দেখা যায় যে মানে যখন কোন কেউ যখন কোনো কিছু কারো কাছ থেকে ছিনিয়ে নেয় বা ওইটা কোনো একটা কিছুর এক্সচেঞ্জে নেয় তখন হয়তো অ্যাকোয়ার্ড ওয়ার্ডটা ইউজ করা যায় কিনলে বা গিফট পেলে হি ওয়াজ প্রেজেন্টেড উইথ বা হি ওয়াজ গিফটেড এইসব শব্দ ব্যবহার করা যায় কিন্তু অ্যাকোয়ার্ডটা ইউজুয়ালি কার কাছ থেকে যখন আমরা নেই তখন ব্যবহার করা যেতে পারে তাহলে আমাদের নাম্বার টেনটা কি হচ্ছে ফলস ওকে তাহলে আমাদের নাম্বার টেনের আনসার কি হচ্ছে ফলস ওকে আমাদেরকে হচ্ছে গিয়ে ফেসবুকে আরো কয়েকজন কমেন্ট করছেন ইফতেকার উদ্দিন ভাই বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজি আপু বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আমাদেরকে হচ্ছে মুশফিকুর ভাইয়া বলছেন ট্রু না ভাইয়া এটা ফলস হবে আমি বলছি কেন ফলস কেন হবে দেখেন মার্স স্যামিউলের ব্যাপারে কথা হয়েছে হিয়ার ইজ দ্য প্যাসেজ এখান থেকে হবে তাহলে সাম অফ দ্য স্ক্রোলস এস এ গিফট গিফট মানে কি একজন ওনাকে গিফট করেছিল এই গিফটের জন্য আমরা কি কোথাও গিফট ওয়ার্ডটা পাচ্ছি পাচ্ছি না কিন্তু কিন্তু আমাদের কি দেখতে হবে যে গিফটটা অন্যভাবে কথা বলতে অন্যভাবে হয়তো ব্যবহার করা আছে যেমন হচ্ছে বলা যেতে পারে হি ওয়াজ প্রেজেন্টেড উইথ তারপরে হচ্ছে বলা যেতে পারে যে হি ওয়াজ ঠিক আছে তো এখানে কি ওয়ার্ডটা ইউজ করা আছে এখানে বলা আছে অ্যাকোয়ার্ড মানে কি একজনের কাছ থেকে নিয়ে নিয়েছে ঠিক আছে নিয়ে নিয়েছে যেহেতু এটা তো আর গিফটের ক্যাটেগরিতে থাকছে না তাই না গিফটের ক্যাটাগরিতে থাকছে থাকছে না কিন্তু তাই এই জন্য নাম্বার টেন এর অ্যান্সার হবে ফলস ওকে ওকে তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে চলে যাই নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন হচ্ছে ইন দি আর্লি নাইনটিন ফিফটিজ

ইউএস দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাই স্ক্রোলস এটাও কিন্তু ইম্পর্টেন্ট মানে কি মায়ের স্যামিউলস থেকে কিনতে চেয়েছিল কিছু স্কুল বা ইউনিভার্সিটি কোথাকার ইউএস এর কোন সালে নাইনটিন ওকে তার মানে কি আমাদের ইনফরমেশন মানে কিওয়ার্ড আমাদের যাচাই করা শেষ এখন চলেন একটু খুঁজি ম্যাট স্যামিউল কথা কোথায় বলা ছিল এখানে আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার টেন থেকে জানি ম্যাট স্যামিউল কথা এখানে বলা আছে তাহলে আমাদের কি বলে দেখি তো পরে বলা আছে পেইং লেস দেন ওয়ান হান্ড্রেড ফর দেম হি দেন ট্রাভেলড টু দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড আনসাকসেসফুলি অফার দেম টু আ নাম্বার অফ ইউনিভার্সিটিস দেখেছেন এডুকেশনাল এস্টাবলিশমেন্টকে ইউনিভার্সিটিস বলা হয়েছে এখানে আর ইউএস কে বলা হয়েছে কি ইউনাইটেড স্টেটস তার মানে কি এই সেন্টেন্সেই আমার অ্যান্সারটা খুব সম্ভবত থাকার কথা তাহলে চলেন পলি

আর্ম সাকসেসফুলি অফোর্ড মানে হচ্ছে ম্যায়ের ওদেরকে কেনার জন্য অফার করেছিল কিন্তু ওরা কিনতে চাইনি ওরা কিনতে ইন্টারেস্ট শো করেনি তার মানে কি বলেন তো তাহলে কি বলতে পারে যে ইউএসএল ওরা কিনছিল এই স্ক্রো এই স্ক্রোলগুলো ম্যারসামিল থেকে নেওয়ার জন্য অবশ্যই না তার মানে কেটার অ্যান্সার হবে ফলস এটা কি আমরা বুঝতে পেরেছি ওকে একটু দেখি তো আমাকে বলেন তো এটা আমরা বুঝতে পেরেছি কিনা বুঝতে পারলে আপনারা হচ্ছে গিয়ে আমাকে একটু জানিয়ে দেন যে ইয়াস বুঝতে পেরেছি আমাদের এখানে অনেকগুলো কমেন্ট চলে এসেছে ইউটিউবে বলছে যে হাই ম্যাডাম হাউ ইউ ডুইং আই এম ডুইং অ্যাবসলিউটলি অ্যামেজিং টেল মি হাউ ইউ আর ডুইং তাহি আপু বলছেন ফলস ইয়াস ইট ইজ ফলস ইন ডিড ওকে নজুর ভাই বলছেন ফলস নজুর ভাই বলছেন ইয়াস তার মানে বুঝতে পেরেছেন ঠিক আছে ও কে okay. নাম্বার 11 ও তাহলে ফলস তাহলে ওকে তাহলে আমাদের কয়টা প্রশ্ন বাকি নাম্বার 12 এন্ড নাম্বার 13 নাম্বার 12 এন্ড বাকি না নাম্বার 6 ও বাকি ঠিক আছে তাহলে আমাদের তিনটা কোয়েশ্চেন এখনো হাতি বাকি ঝটপট শেষ করতে হবে নাম্বার 12 এন্ড 13 চলেন প্রশ্নটা দেখে নেই আমাদের কিন্তু এখন আর প্যারাগ্রাফ সুইচ করার কোনো উপায় নাই কেন নাই কারণ আমরা কিন্তু এই পুরাটা প্যাসেজের মধ্যে এই প্যাসেজটা আমাদের আর ইউজ করার মতোন অবস্থা নেই বিকজ এই প্যাসেজ থেকে আমরা কি পাচ্ছি আমাদের যা অ্যান্সার পাওয়ার পেয়ে গেছি পরের কোয়েশ্চেন আমাদের এই প্যাসেজ থেকে নেওয়ার কিছু নাই কারণ কেন দেখেন

one of the last untranslated un scrolls restored and deciphered it e pare কিন্তু পুরোপুরি পাচ্ছি না তাহলে চলেন আবার একটু পড়ি পুরো আমরা একটু আরেকটু পড়ি দেখি এবার একটু অ্যানালাইজ করা ট্রাই করি দ্য ইউনিভার্সিটিস এসবাল র্যাটসেন অ্যান্ড জনাসেন বেনজাভ স্পেন্ট ওয়ান ইয়ার রিঅ্যাসেম্বলিং দ্য সিক্সটি ফ্র্যাগমেন্টস দ্যাট মেক আপ দ্য স্ট্রোল অর্থাৎ ইউনিভার্সিটির এসবাল র্যাটসেন এবং জনাথন বেনডাভ নামক দুইটা মানুষ এক বছর শুধু ওই ষাটটা ফ্র্যাগমেন্ট একসাথে জয়েন করতে ইউজ করেছে এবং Deciphered from a band of coded text on parchment, they find, the find provides insight into community of people who wrote it and the 364 calendar they would have used. Ariktapuri, the scroll names celebrations that indicate shift in seasons and details two yearly religious events. Tarmaniki, e purata passage a ki bola passage. দ্য স্ক্রোল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন টু মানে দুই হাজার সতেরোতে এই দুইজন যেই স্ক্রোলটা একসাথে ফ্র্যাগমেন্ট করেছিল তারা কিন্তু কি করছে তারা কিন্তু এখানে ওই থ্রি সিক্সটি ফোর ডে ক্যালেন্ডার অর্থাৎ এক বছরের ক্যালেন্ডার কিছু সেলিব্রেশন এবং দুইটা ইয়ারলি রিলিজিয়াস ইভেন্ট ওরা দেখতে পাচ্ছে তার মানে কি হচ্ছে অ্যানুয়াল অকেজন কথা বলছে ঠিক আছে তাহলে বলেন তো এখানের অ্যান্সার কি হবে ট্রু ফলস নাকি নট গিভেন দেখি আপনারা বলতে পারেন কিনা আপনারা কিন্তু ফলস নট গিভেন খুবই ট্রিকি খুবই মানে প্রথম দিকের কোয়েশ্চেন তো আমরা দেখা যায় অনেক বেশি সময় নষ্ট করে ফেলি এই কোয়েশ্চেনটার উপরে সো আপনারা যদি এখানকার স্ট্র্যাটেজি গুলো মনে রাখতে চান নিজের টাইম লাইনে একটু শেয়ার করে রাখতে পারেন অপশনাল নিজের টাইম লাইনে শেয়ার করে যখন আপনি আপনার প্রিপারেশন নিবেন আপনি কিন্তু আপনার টাইম লাইন থেকে এটা দেখে আপনি একটু আপনার প্রিপারেশনটা আর একটু স্ট্রং করে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা যদি চান শেয়ার করে ফেলতে পারেন শেয়ার করতে আমি হাইলি রেকমেন্ড করব যাতে আপনার বারবার টেন মিনিট স্কুলের পেজে এসে এই লাইফটা খুঁজতে না হয় ঠিক আছে তাহলে আমরা এখন দেখি অপশন গুলো নিয়ে নেই একটু বলেন তো নাম্বার টুয়েলভ এর অ্যান্সার কি হবে নাম্বার টুয়েলভ এর অ্যান্সার কি হবে মানে সরি নাম্বার টুয়েলভ এর অ্যান্সার কি ট্রু হবে ফলস হবে নাকি নট গিভেন হবে আচ্ছা ফেসবুকে কয়েকজন বলছেন তাহিম ভাইয়া বলছেন ইয়াস মাহবুর রহমান ভাইয়া বলছেন রুমি আপু বলছেন ট্রু ফাইমা বেগম আপু বলছেন ট্রু শামিমা বেগম আপু বলছেন ফলস নাইমা আপু বলছেন নট গিভেন রিয়া সর্দার ভাইয়া বলছেন আবার ট্রু তাহলে দেখি তো আসলে কয়টা আপনাদের হচ্ছে কি অনেকে বলছেন যে ট্রু ফলস এর মধ্যে হচ্ছে একটা ভালো ব্যালেন্স আছে তাহলে বলুন তো এটা ট্রু হবে ফলস হবে নাকি নট গিভেন ডিপেন্ডিং অন হোয়াট উই ক্যান রিড আমরা যা পড়েছি এর ভিত্তিতে এর প্রেক্ষিতে আমরা কি বলতে পারি নাম্বার টুয়েলভ ট্রু ফলস বা নট গিভেন বলেন তো কমেন্টস নাই কমেন্টস নাই একটু কমেন্টস লাগবে আমি একটু দেখি আপনারা বুঝতে পারছেন কি না নজরুল ভাই বলছেন ট্রু ইসাদ আপু বলছেন ট্রু কিম সাবরিন আপু বলছেন ট্রু পিয়ুষা আপু বলছেন ট্রু আরিয়ান ভাই বলছেন ট্রু ইয়াস ইট ইজ ট্রু কেন কারণ আমরা জানি পুরাটা প্যাসেজ আমাদেরকে কার ব্যাপারে কথা কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে এরিয়া কত বছর আগে আগে বছর হাজার এবং এখানে আমাদেরকে কি বলা হয়েছে তিনশো চৌষট্টি দিনের একটা ক্যালেন্ডার পেয়েছে যেখানে ওদের অ্যানুয়াল সেলিব্রেশন এবং দুইটা ইয়ারলি সেলিব্রেশনের কথা খুবই ক্লিয়ারলি বলা আছে তার মানে কি কোথায় বলা আছে এটা এই যে এখানে বলা আছে এখানে বলা আছে খুবই দুঃখিত এখানে বলা আছে সেটা হচ্ছে কি এই যে কমিউনিটি অফ পিপল এবং ওদের দুইটা রিলিজিয়াস ইভেন্ট ঠিক আছে তাহলে আমি কি পাচ্ছি নাম্বার এর আনসার আমি এখানে পেয়ে যাচ্ছি তাহলে কি রাকিব হাসান সাইম ভাই বলছেন ট্রু ইশাদ কিবরিয়া আপু বলছেন ট্রু তারপরে হচ্ছে পিউষা আপু বলেছেন ট্রু ইয়েস অনেকগুলা ওয়াই ইয়েস পিউষা আপু বলছেন যে ম্যাম আপনার নাম কি আমার নাম সুলগ না আমি টেন মিনিট স্কুলের আই টিএস কন্টেন্ট নিয়ে কাজ করছি আপু আচ্ছা মুশফিকর ভাইয়া বলছেন আপু আউ আর ইউ আই এম ডুইং গ্রেট আচ্ছা তাহলে আমাদের কি হলো নাম্বার টুয়েলভে আমাদের অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেলাম ট্রু তাহলে এখন একটা অনেক বড় সমস্যা নাম্বার থার্টিন আমার এখন নাম্বার থার্টিন পড়ার জন্য আমার কি আছে একটা লাইন বাকি একটা লাইন বাকি Academics at the University of Haifa are currently researching how to decipher the final scroll. এখন চলেন আপনারা এই মুহূর্তে আপনারা যেটা হবে আপনি যখন দেখবেন আপনার প্যারাগ্রাফ শেষ আপনি যেটা করবেন ইউ উইল বি ভেরি টেম্পটেড টু গো ব্যাক আপনি আবার এই প্যাসেজ থেকে শুরু করবেন ডোন্ট ডু ইট নেভার ডু ইট আমরা জানি ট্রু নট গিভেন প্যাসেজটার ফরম্যাটে প্যাসেজের সিকোয়েন্সে আমাদের ট্রু ফলস নট গিভেন এর কোয়েশ্চেন এসে থাকে নেভার ডু ইট আপনাকে যদি এখানে সেন্টেন্স আপনি যদি এদিকে আপনার নাম্বার ইলেভেন নাম্বার টুয়েলভ এর আনসার পেয়ে থাকেন নাম্বার থার্টিন এর জন্য যদি এতটুকুন বাকি থাকে এতটুকুনি বাকি নেভার গো ব্যাক নেভার গো ব্যাক টু সার্চ এন আনসার ট্রু ফলস নট গিভেন এর আনসার সিকোয়েন্স মেনটেন করে আসে ইউ উইল মেনটেন দ্য সিকোয়েন্স টু মেনটেন ইউ টু ম্যানেজ ইউর টাইম ঠিক আছে তাহলে এখানে দেখেন কি বলেছে অনলি ওয়ান মোর স্ক্রোল নাম্বার রিমেন আনট্রান্সলেটেড এখানে ইনফরমেশন দেওয়া আছে মনে হয় না তো এখানকার এটার অ্যানসার হবে নট গিভেন এখন এদিকে একটা জিনিস আপনারা খুব টেম্পটেড ফিল করতে পারেন টেম্পটেড এটা এই কারণে ফিল করতে পারেন যে আপনি যখন আবার মাথা তখন খেলবে না যে বারো নাম্বারের উত্তর আমি এখানে পেয়ে গেছি আমি এখন আর উপরে যাব না আপনারা অনেকেই দেখা যাবে যে ভুলও ক্রমে চলে যাবেন তো চলে গেলে যখন আপনি দেখবেন যে আহ

খুব টেম্পটেড ফিল করে মনে করবে যে রিস্যাম্বলিং মানে এটা এখন করছে ওরা সো ওরা কন্টিনিউ করে যাচ্ছে যেমন কারেন্টলি মানে কি কন্টিনিউয়াস এখন করে যাচ্ছে তখন কিন্তু আপনি যেটা করবেন আপনি ক্রমে এটাকে মনে করবেন যে আচ্ছা এটা তো মানে এটাই বোঝানো হয়েছে এটার উত্তর হয়তো ট্রু হবে কিন্তু দুইটা জিনিস ডিরেক্টলি দেয়া নাই এবং এটা লিটারলি দেওয়াই নাই তো এটা হচ্ছে প্রথম কথা ফলস হওয়ার কথা কিন্তু এখানে দেখেন অনলি ওয়ান এখানে দেওয়া নাই মানে কি ফলস বলতে হচ্ছে কি কন্ট্রাডিকশন তৈরি করছে এখানে স্পেন্ট ওয়ান ইয়ার হতে পারে কিন্তু আমার এখানে যে প্রশ্নটা করা হয়েছে যে একাডেমিক্স অফ দ্য ইউনিভার্সিটি আর কারেন্টলি রিসার্চিং এই সম্পর্কে কোনো ইনফরমেশন কি দেওয়া আছে দেওয়া নাই নট গিভেন আরো কনফার্ম করার জন্য আপনার লাস্ট কোয়েশ্চেন শেষ হয়েছে সেকেন্ড লাস্ট লাইনে আপনার কাছে বাকি আছে আর একটা লাইন যেটা বলে ওয়ান মোর নন স্ক্রোল রিমেন্স আনট্রান্সলেটেড তাহলে কি এখানে আপনি বলতে পারেন যে এখানে আপনার ইউনিভার্সিটির একাডেমিক্স যারা যারা আছে তারা এখন হচ্ছে ফাইনাল স্কোরটা ডিসাইভার করতে সেই সময়টা নিচ্ছে নিচ্ছে না কিন্তু তার মানে কি এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন কিছু ক্ষেত্রে আপনার অ্যান্সার খুঁজতে হবে না আপনাকে প্যাসেজ উত্তরটা বলে দিবে ঠিক আছে প্যাসেজ আপনাকে উত্তর এমনি বলে দিবে ওকে সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় রাখলে আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো ডেড সি স্ক্রোলস তা আমাদের ছয় নাম্বার প্রশ্নটা এখন পর্যন্ত বাকি আছে তাহলে বলেন তো ছয় নাম্বার প্রশ্নটা যে আমরা বাদ রেখে গেছিলাম এখন সময় ছয় নাম্বার প্রশ্ন অ্যাড্রেস করার এখন এটাকে বাদ দিয়ে যাব এটাকে আর করব না বাকি প্রশ্নকে অ্যান্সার করতে হবে যদি নাও পারেন ক্লোজেস্ট গেস বসাই দিবেন ঠিক আছে কিন্তু উত্তর করে যাবে নেগেটিভ মার্কিং নাই উত্তর করে যাবে তাহলে চলুন খুঁজি তো বেডুইন টিনেজার্স হু ফাউন্ড দ্য তাহলে একটু এখন আমার সময় কি এখন আমার কাছে এখনো দুই দুই আড়াই মিনিটের মত সময় থাকবে আপনি যদি এই স্ট্র্যাটেজি ফলো করে আগান আপনার হাতে দুই থেকে আড়াই মিনিট সময় থাকবে তাহলে আপনার কাছে এই পুরোটা প্যাসেজ পড়ার সময় থাকবে এই পুরোটা প্যারাগ্রাফ পড়ার সময় থাকবে তাহলে চলুন একটু পড়ি in late 1946 or early 1947 three bedouin teenagers were tending their goats and sheep near the ancient settlement of kamran located on the northwest shore of the dead sea in what is now known as the west bank one of these young shepherds tossed a rock into an opening on the side of a cliff and was surprised to hear a shattering sound He and and his companions later entered the cave and stumbled across a collection of large clay মানে এখন পর্যন্ত কি পেলাম এখন পর্যন্ত আমি জানলাম ওরা স্ক্রোলগুলো কিভাবে পেলো তা চলন্ত ওরা scrolls gulo পারপর কি করলো এটা জেনে নেই The teenagers took the seven scrolls to a nearby town where they were sold for a small sum to a local antiques dealer. টাকা পয়সার ব্যাপার ব্যাপার চলে আসছে তাহলে চলেন তো দেখি দ্য প্রশ্নটা পড়ি দ্য বেডুইন টিন হু ফাউন্ড দ্য স্ক্রোলস ওয়ার ডিসঅপয়েন্টেড বাই হাউ লিটল মানি দে রিসিভ ফর দেম ইট ইস ট্রু যে ওরা কম টাকা পেয়েছিল স্মল সাম অফ স্মল সাম মানে কম টাকা পেয়েছে কিন্তু এখানে কোথাও কি বলা আছে যে ওরা এই কম টাকায় পাওয়ার পরে ওরা খুব ডিসঅপয়েন্টেড বা ওদের মন খারাপ

তানিয়া পারবেন বলছেন আসসালাম আলাইকুম সয়াল আরিন বলছেন কোশ্চেন সিক্স থেকে শুরু হয়েছে কেন কোয়েশ্চেন সিক্স থেকে শুরু হয়েছে আবার কারণ আমরা কোয়েশ্চেন সিক্সটা স্কিপ করে এসেছিলাম কোয়েশ্চেন সিক্সটা কিন্তু আমরা সলভ করিনি কেন সলভ করিনি বিকজ কোয়েশ্চেন সিক্সটা আমরা যেহেতু খুঁজে পাচ্ছিলাম না আমরা এটার উপরে সময় নষ্ট না করে আমরা সেভেন থেকে থার্টিন ক্লিয়ার করে ফেলেছি এখন যখন আমাদের সাত থেকে তেরো ক্লিয়ার করা হয়ে গেছে আমরা এখন কি করছি নাম্বার সিক্স এ আবার ট্র্যাক ব্যাক করে নাম্বার সিক্স এর খুঁজতে চলে এসেছি ঠিক আছে রাজ ভাই বলছে নট গিভেন আমাদের কাজল রয় ভাই বলছে নট গিভেন আরিয়ান ভাই বলছে নট গিভেন ফাইমা আপু বলছে নট গিভেন রিয়াজ ভাই বলছেন নট গিভেন মেবি সাবিনা আপু বলছেন ফলস রাজু আহমেদ ভাই বলছেন নট গিভেন কে ভুবন ভাইয়া বলছেন নট গিভেন ওকে আজকে আমাদের ইউটিউবে সবচেয়ে বেশি কমেন্টস চলছে সবাই খুব পার্টিসিপেট করছে সো মাচ আপনারা যারা যারা ইউটিউবে আমাদেরকে দেখছেন আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আমি আশা করি আমার আপনারা হচ্ছে ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছেন কারণ আপনারা খুব তাড়াতাড়ি রেসপন্ড করতে পারছেন সোম ভেরি থ্যাংকফুল টু ইউ ফর দিস নাবিল আপু বলছেন নট গিভেন পূজা আপু ফেসবুকে বলছেন নট গিভেন ওকে দিস ইন্ডিড নট ইন কারণ এখানে টাকার কথা তো বলা আছে কিন্তু কোথাও কি এখানে বলা আছে যে ওরা এটাতে স্যাড ওরা এটাতে ডিসঅপয়েন্টেড বা ওরা হচ্ছে গিয়ে এত কম টাকায় করার পরে ওদের ওদের ভালো লাগে নাই এখানে কিন্তু কিছুই বলা নাই তার মানে কি দিস ইজ আনসার দ্যাট ইজ আনসার বা দিস ইজ স্টেটমেন্ট দ্যাট ইজ নট এভেলেবল ইন দিস প্যারাগ্রাফ ঠিক আছে নাইস তার মানে কি আমাদের সিক্স থেকে থার্টিন আমাদের ক্লিয়ার করে আমরা ফেলেছি তাহলে চলুন সবগুলো কোয়েশ্চেন একটু দেখে নেই আমাদের এই হচ্ছে পুরাটা অ্যান্সার স্ক্রিপ্ট কোনটার অ্যান্সার কি আমরা এখান থেকে দেখে নিয়েছি চলুন একটা কুইক ওভারভিউ করে ফেলি যে কোনটার অ্যান্সার কেন এগুলো হলো একটা কুইক রিভিশন করে ফেলি ফাইনাল রিভিউ চলেন নাম্বার 6 আমরা দিয়েছি not given কেন তাই আমরা এটা এখন মাত্র সলভ করলাম এখানে বলা হয়েছে sold ফর a স্মল সাম কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কথা কোথাও বলা হয় নাই ওকে এই জন্য হচ্ছে আমার সোল ফার্স্ট স্মল স্কাম যেহেতু বলেছে বা ডিস অ্যাপয়েন্টের কথা কোনোখানে বলা হয় নাই আমার এটা নট গিভেন আচ্ছা তানিয়া পারবেন আপু বলছেন দিস ইজ মাই ফার্স্ট এভার ক্লাস ম্যাম সরি দ্যাট আইম লেট নো প্রবলেম আপু ওয়েলকাম টু দা ক্লাস আই হোপ ইউ হেভ এনজয়ড দিস ফার আপনি হচ্ছে যদি এই ক্লাসটা কন্টিনিউয়াসলি দেখতে চান প্লিজ লাইক আওয়ার পেজ আমাদের পেজে আমরা প্রত্যেক দিন চেষ্টা করি সাতটার দিকে আই এর একটা লাইভ ক্লাস নেওয়ার ঠিক আছে ওকে তাহলে নাম্বার সিক্স এর আমরা অ্যান্সার পেয়ে গেলাম নট গিভেন নাম্বার সেভেন ফলস কেন হলো প্রশ্ন কি দে আর ইস এগ্রিমেন্ট এমাং একাডেমিক্স অ্যাবাউট দি অরিজিন অফ ডেড সি স্ক্রোলস এটা অ্যান্সার ফলস ফলস কেন কারণ কি ওয়ার্ড ছিল কি অরিজিন এবং ইজ স্টিল দি সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট ডিবেট মানে কি ডিবেটের সাথে এই যে এগ্রিমেন্ট ওয়ার্ডটা এটা কন্ট্রাডিক্ট করছে না তার মানে কি ডিবেট মানে কি এটা এখন পর্যন্ত সেটলড অপন না এটা এখন পর্যন্ত কনফার্মড না এগ্রিড অপন না তার মানে কি দিস ইজ ফল্স সিক্স আর সেভেন বুঝতে পেরেছি বলেন তো সিক্স আর সেভেন ঠিক আছে নাকি আমাকে একটা থামস আপ দিয়ে বলেন তো সিক্স আর সেভেন বুঝতে পেরেছেন কি না আমাকে এটা ইয়েস বলে দেন বা থামস আপ দিয়ে দেন যেটাই হবে আমাকে যাস বলে দেন তাহলে বুঝে যাবো তাহলে আমি পরেরটা রিভিউ করব

বাইবেল কোথায় আছে বাইবেল ছিল হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে একটা ভুল প্যারাগ্রাফ চলে এসেছে অ্যাপলজিজ আচ্ছা এখানে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা একটু ভুল চলে এসেছে আমি আপনাদেরকে আগেটা থেকে দেখাই দিই বাইবেল কেন হলো বাইবেল হয়েছে কারণ এখানে যেই ব্যাপারটা দেওয়া আছে আমি একটু খুবই দুঃখিত এখানে স্লাইডে একটা জিনিস ডিডান্ডেন্ট চলে এসেছে মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটার্ন অন দ্য স্ক্রলস ওয়্যার ইনকমপ্লিট বাইবেল কেন হয়েছে এখানে চলেন তো আমরা বাইবেলটা দেখে নেই বাইবেলের এখানে বলা আছে যে এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্ট বাইবেল বাইবেল ওয়ার্ডটা এখানে আছে হিব্রু বাইবেল কি বলেছে আর ইনকমপ্লিট তার মানে কি ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্টস অফ দ্য বাইবেল एक्সেপ্ট ফর দ্য বুক অফ এস্টা ফ্র্যাগমেন্টস মানে কি আমরা জানি খন্ড সেগমেন্টস পার্টস ঠিক আছে সো ফ্র্যাগমেন্টস তার মানে কি যখন একটা জিনিসের বিভিন্ন পার্ট থাকবে আমরা কি তাহলে ওইটাকে বলতে পারি ইটস এন ইনকমপ্লিট মানে ইটস এ কমপ্লিট বুক আর ইটস এ কমপ্লিট স্ক্রিপ্ট ইট ইজ নট ইটস এ ইনকমপ্লিট স্ক্রিপ্ট এই জন্য নাম্বার এইটে আমরা কি পেয়েছি নাম্বার এইটে আমরা পেয়ে গেছি ট্রু ঠিক আছে ইনকমপ্লিট অর্থাৎ ফ্র্যাগমেন্টসে পেয়েছি তাই এটা ইনকমপ্লিট তাহলে নাম্বার নাইনে কি বলছে নাম্বার নাইনে বলছে দ্য ইনফরমেশন অন দা কপার স্ক্রোল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে কপার স্ক্রোল কোথায় আছে এই যে কপার স্ক্রোল কপার স্ক্রোলটা কি দিয়ে বানানো দি অনলি এক্সেপশন ইজ দ্য স্ক্রোল নাম্বার থ্রি কিউ ওয়ান ফাইভ উইচ ক্রিয়েটেড আউট অফ আ কম্বিনেশন অফ কপার অ্যান্ড ঠিক আছে তাহলে কি কপার স্ক্রোলটা এভাবে বানানো আছে কিন্তু রিটেন কিভাবে ঠিক আছে রিটার্ন কি হবে রিটার্ন হচ্ছে আমাকে দেখেন কি বলেছে দা কিউরিয়াস ডকুমেন্ট ফিচার্স ফিচারস লেটারস অন টু মেটাল এখানে বাই দ্য ওয়ার্ড চিজেলড আ স্পেলিংMistake বাই দ্য ওয়ার্ড চিজাল্ট আমার এখানে বলা হচ্ছে সি এইচ আই এস ই ডাবল এল ইডি চিজাল্ট মানে আমাকে এখানে বলা হচ্ছে রিটেন ঠিক আছে অর্থাৎ আপনি একটা জায়গায় যখন ওই না লেখা একটা জিনিস লেখা স্বর্ণাক্ষরে লেখা স্বর্ণের উপর লেখা ঠিক আছে তো হচ্ছে ওইরকম ভাবে মেটালের উপর লেখা এটা সো এটা কি একটু আনিউজওয়েলি লেখানো অন্যগুলা পেপারে লেখা এটা মেটালের উপর লেখা তার মানে কি এটার আনসার হচ্ছে ट्रू एटा अनयूजुअल वेते लेखा ओके তারপরে চলে যায় নাম্বার 10 নাম্বার 10 ক্যানো ফলস হলো নাম্বার 10 এ কি বলেছে মিস্টার স্যামুয়েল ওয়াজ गिवन सम অফ দ্য স্ক্রলস অ্যাজ আ গিফট কিওয়ার্ড কি ছিল মিস্টার স্যামুয়েল এন্ড গিফট মিস্টার স্যামুয়েল কোথায় এখানে মিস্টার স্যামুয়েল অ্যাকুয়ারড অ্যাকুয়ারড পেইং লেস দ্যান 1000 হি हैज পেইড ফর ইট ইফ Somebody pays for something it is not considered as a gift It is not considered to be a gift. This is false. This is not a gift, and Mayor Samuel was not given this scroll as a gift. Tarmaniki, this is false. Number 10, 11. In the early 1950s, the, a number of educational establishments in the US were keen to buy scrolls from Mare Samuel. What is the Samuel unsuccessfully offered them.

তার মানে কি এই স্টেটমেন্ট ইজ ফলস which is কন্ট্রাডিক্টিং এই লাইনটা আনসাকসেসফুলি unsuccessfully ঠিক আছে তার মানে কি এখানে হচ্ছে এই क्वेश्चन এই স্টেটমেন্টটার হবে ফলস নাম্বার 12 কি বলেছে the স্ক্রোল that was pierced together, pieced together together in 2017 contains information about annual occasions in the Kamran area 2000 years ago

ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেন আমরা কিন্তু আজকে সলভ করে ফেললাম তাহলে চলেন আমরা জেনে নেই যে কি কি আছে একটা জিনিস খেয়াল করে দেখলেন আমরা কিন্তু যদি একটু কিওয়ার্ডটা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি আমাদের জন্য কিন্তু একটা রিডিং টেস্ট সলভ করা খুব ইজি এখন আমি যখন আপনাদেরকে বলছি তখন দেখা যাচ্ছে এক্সপ্লেন করার জন্য আমার দুইটা লাইন বেশি বলতে হচ্ছে কিন্তু চিন্তা করেন এই কথাগুলি যখন আপনি নিজেকে মাথায় বলবেন তখন কিন্তু আপনার সলিউশন টাইমটা আপনি যখন সলভ করবেন ওই টাইমটা কিন্তু কত টুকু কমে আসছে একটা চিন্তা করে দেখেন আজকে আপনাদের বাসায় গিয়ে টাস্ক করছে আপনি গিয়ে একটা রিডিং টেস্ট সলভ করবেন আপনারা এই স্ট্র্যাটেজি দিয়ে ট্রু ফলস নট গিভেন সলভ করে দেখবেন যে আপনাদের ট্রু ফলস নট গিভেনটা ইজিলি আপনারা সলভ করতে পারছেন কি না ঠিক আছে তাহলে চলেন কিছু অ্যাকসেপ্টেবল ফর্ম্যাট আমরা জেনে নেই অ্যাকসেপ্টেবল ফরম্যাট হচ্ছে এরকম আমরা ট্রু কে সব ক্যাপিটাল লেটারে টি আর ইউ ই সব ক্যাপিটাল লেটারে লিখতে পারি ফার্স্ট লেটারটা বড় রাখতে পারি সবগুলো লেটার ছোট রাখতে পারি আবার একটা ওয়ার্ড ও লিখতে পারি ফলস এর ক্ষেত্রে সেম সব ক্যাপিটাল বা সব আপার কেস রাখতে পারি ফার্স্ট লেটার আপার কেস রাখতে পারি সব লোয়ার কেস রাখতে পারি অথবা একটা ওয়ার্ড লিখতে পারি নট গিভেন এর ক্ষেত্র একই জিনিস এখন একটা প্রশ্ন আসে যে মাঝে মাঝে দেখা যায় আমরা ভুল ক্রমে ট্রু ফলস নট গিভেনে দেখা যায় যে ট্রু তে ইয়েস ইয়েস বা ওয়াই লিখে বসি ফলসে নো বা এন লিখে বসে থাকি নট গিভেনে এনজি লিখে বসে থাকি কিন্তু মেইন প্রবলেমটা কি হয় ট্রু ফলসের জায়গায় ইয়েস নো লিখে দিই এখন কোয়েশ্চেন হচ্ছে এটা থেকে নাম্বার কাটা যাবে সাধারণত যায় না কিন্তু যদি যায় এই রিস্কটা আমরা নেই না যার কারণে প্রশ্ন অবশ্যই পড়ে নেবেন প্রশ্ন আপনার কাছে ফলস নট গিভেন চেয়েছে নাকি প্রশ্ন আপনার কাছে ইয়েস নো নট গিভেন চেয়েছে এই জিনিসটা খুব ভালো করে আপনার দেখে নিতে হবে তাহলে এই জিনিসটা আপনার কোনখানে হবে পেপার বেসড হবে কিন্তু কম্পিউটার ডেলিভার্ডে কি হবে কম্পিউটার ডেলিভারডে এই প্রশ্ন আপনার এই ভুলটা হবে না কারণ কম্পিউটার ডেলিভারডে ইউ উইল জাস্ট চুজ ঠিক আছে ইউ উইল জাস্ট চুজ ট্রু ফলস নট গিভেন ইউ উইল জাস্ট ক্লিক এন্ড চুজ ওকে তাহলে আসেন কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে এই রিডিং পার্টটার জন্য আমরা ওগুলো জেনে নেই ট্রু ফলস নট গিভেন কোশ্চেন টাইপটাতে সাধারণত ট্রু ফলস নট গিভেন এই তিনটা টাইপের অ্যান্সারই থাকে এখন ধরেন আপনি যদি ট্রু ফলস নট গিভেন একটা যখন আপনি ছয় থেকে তেরো বা এক থেকে ছয় এরকম যখন আপনারা অ্যান্সার করছেন ধরেন সব ট্রু বা সব ফলস বা কয়েকটা ট্রু কয়েকটা ফলস একটাও নট গিভেন নাই অথবা সব ট্রু বা নট গিভেন একটাও ফলস নাই ঠিক আছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে আপনি কটা জায়গায় ভুল করেছেন সরি আপনারা কোন একটা জায়গায় ভুল করেছেন হ্যাঁ তো এখানে যেটা হচ্ছে আপনার এই ট্রু ফলস নট গিভেন আপনার একটা হচ্ছে টাইপে আপনার তিনটা একটা ব্যালেন্সে থাকতে হবে একইভাবে এমন না যে আপনার তিনটা ট্রু দুইটা ফলস একটা নট গিভেন হলে ভুল তা না আমি বলছি যে একটা অ্যান্সার স্ক্রিপ্ট যখন আপনি ট্রু ফলস নট গিভেনের জন্য লিখবেন আপনার তিনটা হলে এই যে ট্রু ফলস নট গিভেন একটা একটা করেও থাকতে হবে এটা থাকবেই প্রশ্নগুলো সাজানোই হয় এভাবে যে কয়েকটা ট্রু কয়েকটা ফলস কয়েকটা নট গিভেন কিন্তু ট্রু ফলস নট গিভেন তিনটা টাইপের অ্যান্সারই আপনার অ্যান্সার স্ক্রিপ্টে বা আপনার কোয়েশ্চেনে থাকবে ঠিক আছে ওকে লাস্টলি কি হতে হবে একটা জিনিস এটা অনেকে ভুলে যায় কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে আমি তো একটুকে বলেছিলাম যে ক্লোজেস গেস্ট খালি রাখবেন না ক্লোজেস গেস্টটা বসিয়ে দেবেন কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন রিডিং টেস্টটা কিন্তু আপনার কোনো নলেজ বেসড টেস্ট না এটা একটা স্কিল বেস টেস্ট আপনি স্ট্র্যাটেজিক্যালি সলভ করবেন আপনার এক্সটার্নালি কোনো কিছু আপনার এক্সটার্নাল নলেজ এখানে ব্যবহার করতে হবে না করা যাবে না ঠিক আছে আপনার কোন এক্সটার্নাল নলেজ একটা পার্টিকুলার টপিকের উপরে ধরেন আজকে যেটা করলাম ডেথ সি স্ক্রোল ধরেন আপনি ডেথ সি স্ক্রোল এর ব্যাপারে আরো অনেক কিছু জানেন কিন্তু আপনার জানা জিনিসটাকে আপনি কোনোভাবে আপনার রিডিং প্যাসেজে এফেক্ট করতে দিবেন না কারণ এটা একটা স্কিল বেসড এক্সাম স্ট্র্যাটেজিক্যালি সলভ করবেন এখানে আপনি আপনার কোনো এক্সটার্নাল নলেজ একদম কাজে লাগাবেন না ঠিক আছে এখানে আপনাকে জাস্ট যা দেওয়া হয়েছে এর প্রেক্ষিতে আপনাকে একটা উত্তর দিতে হবে ঠিক আছে আমরা চলেন চলে যাই আজকের কোয়েশ্চেন ফর্মেটে আমরা দেখেছিলাম অনেকগুলো সিনোনিমস এবং প্যারালাল এক্সপ্রেশনস হয়েছে এই প্যারালাল এক্সপ্রেশন আর সিনোনিমস গুলো কি এগুলো একটু জেনে নিই সিনোনিম হচ্ছে আমরা প্যারাফ্রেজ করতে অনেক ভাবে বুঝিয়ে ফেলি আমরা প্যারাফ্রেজ করি আমরা সিনোনিমস ইউজ করে অল্টারনেটিভস ইউজ করতে পারি এখন প্যারালাল এক্সপ্রেশন নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে একটু শেষ পর্যন্ত থাকবেন আজকে কিন্তু আমরা টপ 3 স্কোরারে নাম অ্যানাউন্স করে দিব ঠিক আছে প্যারাল এক্সপ্রেশনে কি হচ্ছে প্যারাল এক্সপ্রেশন হচ্ছে আমি যখন দুইটা শব্দ একসাথে ব্যবহার করছি ইউজুয়ালি যেটা হয় একটা নাউনার একটা অ্যাডজেক্টিভ এরকম হয় ঠিক আছে ইউজুয়ালি একটা নাম হয় অথবা একটা মানে নাম আর অ্যাডজেক্টিভের কম্বিনেশনই মোস্ট অফ দ্য কেসেস হয় মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না বাট যখন দুইটা শব্দ একসাথে ব্যবহার করা হবে তখন এটাকে তে এক্সপ্রেশন বলা হয় কিছু প্যারাল এক্সপ্রেশন কি রকম হতে পারে যেমন আ ফাস্ট কার স্পিডি ভেহিকল ওকে যেমন তারপরে কি বিগ ইস্যু ম্যাসিভ প্রবলেম এগুলো কিন্তু প্যারালাল এক্সপ্রেশন আজকে ক্লাসে যখন সলভ করছিলাম তখন খেয়াল করেন নাম্বার সিক্সে আমরা দেখতে পেয়েছিলাম দে রিসিভ দ্য স্মল সাম কোয়েশ্চেনে কি ছিল লিটল মানি এটাও কিন্তু একটা প্যারালাল এক্সপ্রেশন লিটল মানি কে প্যাসেজে স্মল সাম বলে ইউজ করা হয়েছে ঠিক আছে এতটুকু আমরা বুঝতে পেরেছি তো রাইট তানিয়া পারবেন আপু বলছেন আপু এখানে কি রিডিং রাইটিং সব ক্লাস প্রতিদিন হয় ইয়াস আপু আমরা এখন পর্যন্ত রাইটিংটা শেষ করেছি রিডিং এর ক্লাস হচ্ছে এরপরে হবে লিসেনিং লাস্টলি হবে আমাদের স্পিকিং এর ক্লাসগুলো আমরা প্রত্যেক দিন চেষ্টা করি হলিডে গুলো বাদে প্রত্যেক চেষ্টা করি আমরা হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমাদের ক্লাস হয় কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি আমরা সাতটার সময় আইএলটিএস ক্লাসটা নিয়ে লাইভে চলে আসে লাস্ট কয়েকটা জিনিস দেখে নিই এখন আমাদের একটা কুইজ আসবে আমরা একটু পরে আমাদের কুইজগুলোর পরে কিন্তু আমরা আজকে তিনজন স্কোরারের নাম অ্যানাউন্স করে দিব ওকে তাহলে এখন দেখি তো আপনারা কতটুকু সিনেনিমস এবং প্যারাফ্রেজিং বোঝেন এখন কিন্তু কমেন্টে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে কারণ এখন আপনাকে দেওয়া হবে থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডস মধ্যে আপনাকে আমার এই ওয়ার্ডটার আমাকে বলতে হবে সিনেনিম চলেন দেখি তো আপনারা পারেন কিনা টাইমারটা এখানে স্টার্ট হয়েছে

আমাদের টাইম আপ তাহলে এখানে পেয়েছি আমাদেরকে ইউটিউবে ফেসবুকে আজকে হচ্ছে কারো পড়ায় মনোযোগ নাই ফেসবুকে হচ্ছে কোনো কমেন্টস নাই আমাদের হচ্ছে আহ ইউটিউবে বলছে আহ অথেন্টিক বলছেন জয়ফুল তারপরে মেহেদী ভাইয়া বলছেন অথেন্টিক আরিয়ান ভাইয়া বলছেন অথেন্টিক শোয়েব ভাইয়া আবার বলছেন জয়ফুল আমাদের ফেসবুকে বলছেন অনেকে বলছেন অথেন্টিক নজরুল ভাইয়া বলছেন এক্সকুইজিট ও কে তারপরে আরেক ফাইমা আপু বলছেন অথেন্টিক জান্নাতুল ফিরদোস সাইমা আপু বলছেন অথেন্টিক নাবিল আপু বলছেন অথেন্টিক ইউটিউবে বলছেন অথেন্টিক আমাদের ফেসবুকে বেশ কয়েকজন বলছেন অথেন্টিক আচ্ছা এই কয়েকজনই মাত্র বলছেন অথেন্টিক আর কেউ বলছেন না জয়ফুলও তো অনেকে বলল কেউ কেউ এক্সকুইজিটও বলল কেন অপটেন বা ম্যাসিভ হবে না কি হতে পারে জেনুইন একটা সবচেয়ে কাছাকাছি যাওয়া সিনেম দেখি তো শাইনুল ভাইয়া বলছেন অথেন্টিক সোয়ে লাইন বলছেন অথেন্টিক ঠিক আছে তার মানে হচ্ছে যে এটা হয়তো অথেন্টিকই হবে সো জেনুইনের সিনানিম হচ্ছে অথেন্টিক ঠিক আছে একটা হয়ে গেল চলেন আরেকটা দেখি আপনারা আরেকটা পারেন কিনা হ্যাপি হ্যাপির সিনানিম কি হবে ম্যাসেভ অপটেন অথেন্টিক এক্সকুইজিট নাকি জয়ফুল দেখি বলতে পারেন কিনা আপনারা আর একটু টাইম বাকি আছে দেখি কমেন্ট করে ফেলেন তো আমাদের আমাদের কি হবে আচ্ছা হচ্ছে জান্নাতুল সাইমা আপু বলছেন জয়ফুল তানজিম আক্তার আপু বলছেন জয়ফুল তানিয়া পারবিন আপু বলছেন জয়ফুল তাজামুল ভাই বলছেন জয়ফুল আমাদের ইউটিউবে শোয়েব ভাইয়া রাবি আপু রিয়াজ ভাইয়া সাবরিনা আপু সবাই বলছেন জয়ফুল সাকিব আহমেদ চৌধুরী ভাইয়া ফ্রম ফেসবুক বলছেন জয়ফুল ওকে তার মানে এটার অ্যান্সার হচ্ছে জয়ফুল হ্যাপির সেনেম হচ্ছে জয়ফুল লাস্ট আরেকটা এবার কিন্তু আসছে কি প্যারালাল এক্সপ্রেশন একটা প্যারালাল এক্সপ্রেশনের আপনাদেরকে থার্টি সেকেন্ড টাইম দিয়ে থার্টি সেকেন্ড টাইম দিয়ে আপনাদেরকে হচ্ছে দিয়ে দেওয়া হবে কি আপনাদেরকে একটা সিনেনিম বলতে হবে এখন বলতে হবে প্যারালেল এক্সপ্রেশন গুড আইডিয়ার প্যারাল এক্সপ্রেশন কি দেখি তো গুড আইডিয়ার মাহমুদ আরিফ ভাই বলছেন জয়ফুল নজরুল ভাই বলছেন জয়ফুল তারপরে কিন্তু এখানে তো জয়ফুল নেই আমাদের এখানে হচ্ছে কি কি অপশন লার্জ ইস্যু এক্সিলেন্ট প্ল্যান স্মাইলিং বিশ্বাস কোনটা হবে দেখি তো ফেসবুকে কারা কারা কি বলছেন ফেসবুকে কি মনে করেন বলেন তো আমাদের গুড আইডিয়া যে এই ওয়ার্ডটার আমাদের কি হতে পারে প্যারাল এক্সপ্রেশনটা আচ্ছা তাজামুল ভাই বলছেন এক্সেলেন্ট আইডিয়া এক্সেলেন্ট আইডিয়া ইজ নট এন অপশন তানজিমা আক্তার বলছেন তানজিমা আক্তার আপু বলছেন এক্সেলেন্ট প্ল্যান তানিয়া পারবেন আপু বলছেন এক্সেলেন্ট প্ল্যান আহ মেহেদি হাসান ভাই বলছেন এক্সেলেন্ট প্ল্যান নজরুল ভাই বলছেন এক্সেলেন্ট প্ল্যান নাইম আপু সাবরিনা আপু রাজু ভাইয়া সিকদার ভাইয়া রাবি আপু মাহফুজুর রহমান আপল ভাইয়া সাকিব আহমেদ চৌধুরী ভাইয়া সবাই বলছেন এক্সেলেন্ট প্ল্যান ওকে অমিত মল্লিক ভাইয়াও বললেন এক্সেলেন্ট প্ল্যান তাহলে কি এক্সেলেন্ট প্ল্যান হবে মাহমুদ আরিফ ভাই বলছেন এক্সেলেন্ট প্ল্যান ওকে তাহলে অনেকে এক্সেলেন্ট প্ল্যান বলে ফেলছেন শোয়েব ভাইয়া বলছেন এক্সেলেন্ট প্ল্যান ওকে সো দি অ্যান্সার ইজ এক্সেলেন্ট প্ল্যান ওকে নাইস এখন চলে যাই এখন আমাদের কি টাইম টু অ্যানাউন্স আওয়ার ওনার্স সরি উইনার্স হচ্ছে ফার্স্ট হচ্ছে এ কে মাহমুদুল ইসলাম ভাইয়া আমাদের টপ স্কোরার আমাদের হচ্ছে উনি হাইয়েস্ট স্কোর করে ফার্স্ট হয়েছেন আমাদের পাবলিক এক্সাম গুলোতে যেগুলো লিঙ্ক কিছুক্ষণ পর আপনাদের কাছে চলে যাচ্ছে আজকের ক্লাস আজকে যে আমরা অ্যানাউন্স করছি এটা হচ্ছে গত সপ্তাহ থেকে গত কালকে পর্যন্ত আমাদের যেই পাবলিক এক্সামটা অর্থাৎ রিডিং এর উপরে যে এক্সামটা দেওয়া হয়েছিল ওই এক্সামে হাইয়েস্ট স্কোর করেছেন এ কে মাহমুদুল ইসলাম ভাইয়া কংগ্রাচুলেশনস ভাইয়া আপনি হচ্ছে আমাদের কোর্সারিন শহীদ এই পুরাটা কোর্স আপনি ওয়ান হান্ড্রেড স্কলারশিপে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে পেয়ে যাচ্ছেন সেকেন্ড কে হয়েছে ফাহিদা হুমায়রা মালিহা আপু এবং থার্ড হয়েছেন তাকবির চিশতি ভাইয়া ঠিক আছে সো কংগ্রাচুলেশন টু ইচ অ্যান্ড এভরি অফ ইউ আপনারা তিনজন পেয়ে যাচ্ছেন আই এস কোর্স বাই মঞ্জারিন শাহিদ এই কোর্সটাতে ওয়ান হান্ড্রেড স্কলারশিপ এই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারবেন একদম ফ্রিতে আপনাদের আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাথে আমাদের টিম কন্ট্যাক্ট করে আপনাদেরকে কোর্সটা দিয়ে দিবে ঠিক আছে ওকে তাহলে তো অনেকটুকু হলো এখন যারা যারা এই পাবলিক এক্সাম গুলোতে পার্টিসিপেট করেননি তাদের তাদের কি হলো তাদের জন্য আমাদের আজকে আরেকটা পাবলিক এক্সাম লিংক যাবে যেই লিংকটা হবে লিসেনিং এর উপরে গত সপ্তাহের মক টেস্টটা ছিল রিডিং এর উপরে এই एग्जामটা হবে আমাদের লিসেনিং এর উপরে সো লিসেনিং প্র্যাকটিসে যদি আপনারা টপ 3 স্কোরার এর মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আপনারা টপ 3 স্কোরার এর মধ্যে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করতে পারবেন আপনাদেরকেও আপনাদের নাম টোয়েন্টি নাইন্থ অফ সেপ্টেম্বরের লাইভ ক্লাসে আমরা একদম অ্যানাউন্স করে দিব এবং আপনাদেরকেও দেওয়া হবে আমাদের আইআইটি কোর্স এবং মঞ্জুর এই কোর্সটা অ্যাবসোলুটলি ফ্রি অফ কস্ট ঠিক আছে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে এই কোর্সটার স্পেশালিটি কি এই কোর্সটাতে আপনারা প্রত্যেকটা মডিউল এবং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ আইএলটিএস একাডেমিক হোক আইএলটিএস জেনারেল হোক আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের উপরে আপনারা খুবই precise above খুবই ক্রিস্প কন্টেন্ট পাবেন যেখানে আপনারা জানতে পারবেন একটা কোয়েশ্চেন টাইপ কি কোয়েশ্চেন টাইপ কিভাবে সলভ করতে হয় এবং একটা স্যাম্পল কোয়েশ্চেন টাইপ সলভিং ঠিক আছে এবং আপনি একটা মডিউল শেষ করার পরে রিডিং এবং লিসেনিং টেস্টের একদম আইএলটিএস এর যে মেইন কম্পিউটার ডেলিভার্ড এক্সামটা হয় একমাত্র নোট টেকিং এবং হাইলাইটিং পার্টটুকুন বাদে আমরা মোটামুটি ম্যাক্সিমাম টুকুনি রেপ্লিকেট করতে পেরেছি আপনাদেরকে যদি একটু ইনফার আমি দেখাই ইন্টারফেসটা দিস ইজ হাউ ইউ উইল বি গিভিং ইউর এক্সাম আমাদের আইএলটিএস কোর্সটার ভিতরে আমাদের এভাবে করে এক্সামটা দেওয়া আছে আপনার রিডিং টেস্টে ক ঘন্টা থাকে এক ঘন্টা থাকে আপনাকে এখানে একটা টাইমার দিয়ে দেওয়া হবে এদিকে আপনার চল্লিশটা প্রশ্ন এবং আপনি এখানে টাইপ করে করে আপনার অ্যান্সার অথবা চুজ করে করে আপনার অ্যান্সার দিতে পারবেন এবং এটাকে স্ক্রোল করতে পারবেন স্ক্রোল করে আপনি এখানে আপনার অ্যান্সার টাইপ করতে পারবেন ঠিক আছে এটা গেল আমাদের রিডিং এরটা তাহলে লিসেনিং এরটা যেটার উপরে এক্সাম এখন আপনারা দিবেন বা আগামী সাত দিনের মধ্যে দিবেন কিরকম হবে এরকম এই জায়গাটাতে আপনাদেরকে একটা অডিও শোনানো হবে এবং আপনাকে দেওয়া হবে থার্টি মিনিটস এই টাইমের মধ্যে আপনাকে হচ্ছে এটা সলভ করে ফেলতে হবে এবং আপনাকে ক্লাস শেষে বা এক্সামটা শেষে একটা ব্যান্স কোড দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো আপনারা পাবলিক এক্সামটাতে জয়েন করে এরকম অনেকগুলো রিডিং এর জন্য দশটা লিসেনিং এর জন্য দশটা আপনারা মক টেস্ট কিন্তু প্র্যাকটিস করতে পারবেন বুঝতে পেরেছেন তো এই জন্য আপনারা আজকের মক টেস্টটাতে তাড়াতাড়ি করে যেই লিঙ্কটা আপনাদের কাছে গেছে এই লিঙ্কটাতে তাড়াতাড়ি করে পার্টিসিপেট করে ফেলেন সবার আগে যারা হাইয়েস্ট স্কোর করতে পারবে তারা কিন্তু হয়ে যাবে উইকলি টপ স্কোরার এবং তাদেরকে আমাদের এই এতগুলো মক টেস্টের অ্যাক্সেস এবং প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ কিভাবে সলভ করতে হবে সেগুলো স্ট্র্যাটেজি সহ একটা কোর্স কমপ্লিটলি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে গিফট করে দেওয়া হবে এটা টেনমেন্ট স্কুলের পক্ষ থেকে আমরা হচ্ছে আপনাদেরকে আইএলটিএস এই যেহেতু সিজন চলছে অ্যাডমিশন টাইমটা এসে পড়ছে প্রায় ঘনিয়ে আসছে আমরা চেষ্টা করছি এই জন্য আপনাদের প্রিপারেশনটা যাতে আমরা আর একটু স্ট্রং করতে পারি লিংক এই এক্সামটার আছে কোথায় দেওয়া কমেন্টে সো কমেন্ট থেকে কালেক্ট করে নেবেন আজকে ক্লাসটা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য হয়তো একটু অসুবিধা হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করছি আগামী ক্লাসে আমাদের এরকম টেকনিক্যাল গ্লিচেস হবে না এবং আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা খুবই সুন্দর করে শিখে যেতে পারবো ক্লাসটা থেকে থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য খুবই ভালো থাকবেন আসসালাম আলাইকুম